নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। শুধু গল্পের জন্য চ্যানেলে আমরা হরর, সাসপেন্স, থ্রিলার, তান্ত্রিক ইত্যাদির গল্প শুনিয়ে থাকি। তন্ত্রমন্ত্র বা তান্ত্রিক গল্পের ক্ষেত্রে গল্পের আবহাওয়া তৈরির খাতিরে লেখক বা লেখিকা মাঝে মধ্যেই তন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির উল্লেখ করে থাকেন। টিম শুধু গল্পের জন্য কখনোই এই সমস্ত কুসংস্কারকে সমর্থন করে না। আমাদের শ্রোতাদের কাছে বিনীত অনুরোধ, আপনারাও খোলা মনে শুধুমাত্র গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। কালসর্প বাসা বেঁধেছে আদিম পুরুষ সমাজের শিরায় শিরায়। অকুল পাথার সাগর তটে তন্দ্রাহারা রজনী যেখানে অপেক্ষা করে এক নতুন জীবনের, সেখানেই সেই জীবনের কায়াহীন বিভীষিকা তাকে গলা টিপে খুন করে। এভাবেই সে তার প্রগাঢ় অতৃপ্ত তৃষ্ণা নিবারণ করে। নিস্তেজ, নিস্তরঙ্গ, অচেতন এই জগতে নারীদের কি কোনো স্থান নেই? কেন তাদের কেবল আত্মস্বার্থ সিদ্ধির নিমিত্ত ব্যবহার করা হয়? ইতিহাসে দুর্বেদ্ধ অন্ধকারে কালো মুখ কিছু দানব যখন জগৎ সংসারে প্রলয় সৃষ্টি করেছিল, তখন সেই দানবের চুলের মুটি ধরে রুদ্ররূপী নারীরাই উন্মুক্ত বাতাসের দাপটে সমূলে নির্মূল করেছিল তাদের। সেই নারীর হৃদয়ের বসুন্ধারায় নব উন্মোচিত পুষ্পের কোমল সুবাসে নতুন এক সুশোভিত সমাজে সৃষ্টি হয়। কিন্তু হায়, অদৃষ্ট মনে হয় রুষ্ট হয়েছিলেন। কিছু রাজ পরিবারের লোলুপ দৃষ্টির শিকার হয়েছে কিছু নারী, এর ইতিহাসও নেহাত কম নয়। যা সৃষ্টি হয় তার লয় আছেই, তাই আবার আবার নারী শক্তি জাগরিত হয়। এবার তারা একা নয়, তাদের সাথে যোগ দিয়েছেন স্বয়ং মহামায়া। তিনি সাথে থাকলেও অদৃষ্ট লজ্জাবতী লতার মতোই মুখ লুকোবে তারই সৃষ্ট নিষ্ঠুর বিধানের আচ্ছাদনে। জেনে রেখো, নারীরা যেমন সংসার সামলায়, তেমনই প্রয়োজন পড়লে তার সম্মান রক্ষার জন্য হয়ে উঠতে পারে দেবী চামুণ্ডা, হয়ে উঠতে পারে দেবী দশভুজা। আজ আপনাদের শোনাব এরকমই একটি নারীর গল্প। আজকের গল্পে আমরা সঙ্গে পেয়েছি আড্ডাবাজ অডিও স্টোরি থেকে প্রদীপ্ত দাকে এবং মিড নাইট ফ্যান্টাসি থেকে সৌরভ দাকে। শুরু হচ্ছে আজকের গল্প দেবীনা ভট্টাচার্যের কলমে অনক। সামনে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভয় পেতে ভালোবাসেন তো সবাই। আমাদের শুধু গল্পের জন্য চ্যানেলের শ্রোতা বন্ধুদের জন্য আগন্তুক প্রকাশনী নিয়ে এলো বিশেষ অফার। এই বইমেলায় তাদের ভয়ের ত্রিফলা, লাশঘর ও অন্যান্য, সতীর্থ দে, দুই অলৌকিক, তন্ময় মুখার্জি, পারলে ভয় পাবেন, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, তিনটি জমজমাট ভয়ের কম্বো 514 নম্বর স্টল থেকে পেয়ে যাবেন মাত্র 499 টাকায়, মোট 620 টাকার ওপরে আকর্ষণীয় ছাড়ে। এর জন্য হোয়াটসঅ্যাপ করে আপনার নাম নথিভুক্ত করুন 7031538062 এই নম্বরে। ম্যাসেজে শুধু বইয়ের নাম লিখবেন, আমাদের টিম যোগাযোগ করে নেবে আপনাদের সঙ্গে। নথিভুক্তকারীরা বই বিশেষ ছাড়ে সংগ্রহ করবেন কেবল 2রা মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত। তাড়াতাড়ি করুন, ফুরিয়ে গেলে আর পাবেন না। মনে রাখবেন, অফারটি শুধুমাত্র শুধু গল্পের জন্য চ্যানেলের শ্রোতা বন্ধুদের জন্যই প্রযোজ্য। মহারাজ দেবেন্দ্রনারায়ণ তার বাল্য সখা তথা মহামন্ত্রী সুধেন্দ্রনাথকে আতুরভাবে জিজ্ঞাসা করলেন, রাজা, প্রজাপালক, অভিভাবক, এক ব্যক্তির কত নাম, কত দায়িত্ব! ব্যক্তিগত জীবন হোক বা স্বাধীন ইচ্ছা, কোনোটাই কি রাজার থাকতে নেই? তুমি বলো শুধু, আমি কি একটু অবসর নিতে পারি না? এই বিধ্বংস চক্রে জড়িয়ে আর প্রাণশক্তি অবশিষ্ট নেই আমার। শান্তি চাই শুধু, আমার একটু শান্তি চাই।
ষড়যন্ত্র কাটিয়ে যুদ্ধে জয়ী হলেও মানসিকভাবে বিধ্বস্ত আজ দেবেন্দ্র নারায়ণ। রাজ্য জুড়ে এত মৃত্যু, প্রিয়জনদের হারানো, সর্বোপরি মহারানীর বিশ্বাসঘাতকতা তাকে অস্থির করে তুলেছে। মহামন্ত্রী যথাসাধ্য প্রয়াস করছেন মহারাজের মানসিক উন্নতির জন্য। তার বন্ধুর এই পরিস্থিতি তাকেও বিচলিত করে তোলে। তবু প্রকাশ না করে তিনি বললেন, আপনি এত ভেঙে পড়েছেন কেন দেব? ঈশ্বরে বিশ্বাস রাখুন, আর আপনি এই রাজ্যের পালন কর্তা, আপনার মুখ চেয়েই তো প্রজারা স্থির আছে। কিন্তু মহামন্ত্রী, আমি যে বড়ই ক্লান্ত। আপনি বিশ্রাম করুন মহারাজ, মা চুন্ডি আপনার সহায় থাকবেন, আজ আমাকে আজ্ঞা দিন। গভীর রাত্রে প্রায় সকলেই যখন নিদ্রা দেবীর আরাধনায় মগ্ন, সেই সময় কালো চাদর মুড়ে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপে তিনি এগিয়ে আসছেন অনিবার্য এক নিয়তির দিকে, রাজ্যকে, রাজাকে, তার পুত্রকে রক্ষা করতে। এই পদক্ষেপ তাকে নিতেই হবে। সকলের কাছে সে মৃত হলেও তিনি জানেন সে আছে। মহারানী অলকানন্দা ফিরে আসবে, তার শেষ বাক্যগুলি প্রতিনিয়ত শিহরিত করে তোলে রাজমাতা কুন্তল মালিনী দেবীকে। তিনি আজ দৃঢ় নিশ্চয় করে এসেছেন, প্রয়োজনে নিজ আহুতি দিয়েও প্রতিহত করবেন এই ধ্বংস। মনে মনে একবার নিজ পুত্রকন্যাদের মুখ স্মরণ করে এক গুহা অভ্যন্তরে প্রবেশ করেন তিনি। আপনি প্রস্তুত তো রাজমাতা? মনে রাখবেন, ক্রিয়ায় সামান্য ত্রুটি এ রাজ্যের বিনাশ নিয়ে আসবে। আসনে বসে সমস্ত বিধি সঠিকভাবে পালন করবেন এবং যথাসম্ভব মনোযোগ কেন্দ্রীভূত করে এই রাজ্যের সীমানাকে, আপনার পরিবারকে মানুষ পটে ফুটিয়ে তুলবেন। আমার বিশ্বাস আছে দেবী, আপনি সফল হবেন। বিরাজগড় অতন্ত কাল পর্যন্ত আপনার ঋণ মাথায় করে রাখবে। বিরাজগড়ের রাজা প্রতাপ নারায়ণের আকস্মিক মৃত্যুর পর সিংহাসনে বসেন তার একমাত্র উত্তরাধিকারী দেবেন্দ্র নারায়ণ। রাজ্যাভিষেকের রাত্রে রাজমাতা তার পুত্রকে ডেকে বলেন, দেব, এবার আমি তোমার বিবাহ দিয়ে মুক্ত হতে চাই। নন্দিনী তার শ্বশুরালয়ের এক আত্মীয়ার সম্বন্ধ পাঠিয়েছে, তারাও রাজবংশী, কন্যা বিরাজগড়ের রাজমহিষী হওয়ার উপযুক্ত। তুমি এবার সংসারী হয়ে আমাকে সাংসারিক যাতনা থেকে স্বাধীন করো, এই আমার ইচ্ছা। আচ্ছা বেশ মাতা, আপনি যেমন আজ্ঞা দেবেন। মায়ের ইচ্ছে শিরোধার্য করে মহারাজ বিবাহ যাত্রা করেন। মহারম্বরপূর্ণ বরযাত্রা দেখে নিয়তিও যেন ভুলে গিয়েছিল কালের গর্ভে লোকানো বিনাশের কথা। মহারানী আলোকানন্দাকে বরণ করেন তার ননদিনী তথা ভাতৃজায়া রাজনন্দিনী। বিরাজগড় তার প্রিয় মহারানীকে সাড়ম্বরে গ্রহণ করেছিল, কিন্তু রাজপুরোহিত অভিরানন্দ মৈত্রের মন এক অদ্ভুত আশঙ্কায় কেঁপে উঠেছিল। তিথি নক্ষত্র সকল সহায়, কিন্তু কি এক অমঙ্গলের আভাস পাচ্ছেন তিনি। তবে কি নববধূ সুলক্ষণা নয়? তিনি যে কুষ্ঠি বিচার নির্ভুলভাবেই করেছিলেন, না, আবার নিশ্চিত হতে হবে। তার আশঙ্কা সত্য হলে রাজ্যের বিনাশ অবশ্যম্ভাবী। বধূবরণের অনুষ্ঠান হতে ধীরে ধীরে মন্দির অভিমুখে যাত্রা করেন তিনি। একাধিকবার গণনা করে নিশ্চিত হন, না, বিপদের আশঙ্কা নেই, রাজমহিষী সুলক্ষণাই বটে, তবু সাবধান হতে হবে, মনের এই আশঙ্কা অমূলক হতে পারে না। রাজমাতার সাক্ষাৎ পেতেই হবে এই মুহূর্তে, তাকে অবগত করা প্রয়োজন। পূর্ব রাগের সুরে ভেসে আরম্ভ হয় মহারাজ ও মহারানীর দাম্পত্য জীবন। সুরের আবেশে প্রেমের গভীরে হারিয়ে ফিরে পাওয়া, বড়ই মধুরভাবে চলছে রাজ দাম্পত্য। প্রজারা ন্যায়নিষ্ঠ রাজাকে পেয়ে যেমন খুশি, তেমনই রাজ্যে যেন রাজার জীবনে সুখ প্রতিফলিত হচ্ছিল, সবই কালের স্বাভাবিক ছন্দে চলছিল।
তবে একদিন যেন কালের নিয়মে ছন্দপতন ঘটল। রাজমাতা তার পুত্রকে ডেকে পাঠালেন। মাতা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ দেব, আমার ইচ্ছা তুমি রাজবধূকে নিয়ে অবন্তিপুরে মা চণ্ডীর মন্দির দর্শন করে এসো। রাজপুরোহিত বলছিলেন আগামী কৌশিক অমাবস্যায় ওখানে মায়ের বিশেষ পুজো হবে, ওই দিন মহারাজা ও মহারানীর উপস্থিতি রাজ্যের মঙ্গল সুনিশ্চিত করবে। কিন্তু মাতা, আপনি তো জানেন এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে রাজধানীতেই থাকতে হবে, আপনি যদি সম্ভব হয় অলোকানন্দকে নিয়ে দর্শন সেরে আসুন না। না পুত্র, আমার বয়স হয়েছে এবং এখানে রাজা রানীর উপস্থিতি কাম্য, আমি ওনাদের আশ্বস্ত করেছিলাম, এবার তোমার ইচ্ছে। অগত্যা দেবেন্দ্রনারায়ণকে যেতেই হলো। অবন্তিপুরের যাত্রাপথ সুগম না হলেও খুবই মনোরম তার দৃশ্য। লাল নীল হলুদ ইত্যাদি রঙের সমারোহ রাজার মনকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। মহারাজ, ওই দেখুন কি অদ্ভুত সুন্দর পুষ্প, আমারও চাই, চলুন না। মহারানীর আবদারে শেষে পাহাড় বেয়ে উঠে পুষ্প এনে দিয়েছিলেন দেবেন্দ্রনারায়ণ। মহারানী কোনো কথাই তার ফেলতে ইচ্ছে করে না, বিবাহ করতে ইচ্ছে একদমই ছিল না তার। কিন্তু দাম্পত্য যে এত মধুর কে জানত। প্রায় দেড় দিনের যাত্রা শেষে তারা পৌঁছেছিলেন অবন্তীনগর। সেখানকার সামন্তকুমার রঘুবীর তাদের অভূতপূর্ণ আদর সৎকার করছিলেন। মহারানী বিস্ময়ে বলেছিলেন, মহারাজ, এত শোভা তো আমাদের রাজধানীতেও নেই, মনে হয় যেন এখানেই থেকে যাই। তা তুমি যদি এখানে থাকো, আমি রাজধানীতে থাকি কেমনে, বড় একা হয়ে পড়ব, তার চেয়ে বরং আমরা অবসরে এখানে দিন যাপন করব, কেমন? তা ঠিক, আমাকে আমাকে ক্ষমা করুন মহারাজ, বড়ই শিশু সুলভ আচরণ করে ফেলেছিলাম, আমি লজ্জিত। তুমি লজ্জা পেও না আলোক, তোমার এই নিষ্পাপ মনটা যে আমার বড়ই প্রিয়। চলুন মহারাজ, তিথি আরম্ভ হতে চলল, এবার আমাদের প্রস্থান করা উচিত। রাত্রি দ্বিপ্রহরে অমাবস্যা লাগার পূর্বে রাজদম্পতি ফল ফুল সহ অন্যান্য পূজা সামগ্রী ও দাসী পরিজন সমেত মা চণ্ডীর মন্দিরে প্রবেশ করলেন। সেখানকার মুখ্য পুরোহিত তাদের অভিবাদন শেষে গর্ভগৃহে নিয়ে গেলেন। সেখানেই কৌশিকী অমাবস্যার বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। মহারানী তান্ত্রিক মতের পূজা এই প্রথম চাক্ষুষ করছিলেন, তার বিস্ময়ের সীমা রইল না। পূজা আরম্ভ হতে সকল বিধি তিনি মনোযোগ দিয়ে দেখছিলেন এবং মনে মনে শিউরে উঠছিলেন। কৌশিকী অমাবস্যার কালো রাত্রির অন্ধকারের মতো কালো নিয়তির স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছিল মহারাজা মহারানী মহামন্ত্রী রাজমাতা রাজপুরোহিত সহ গোটা বিরাজগড়কে। পূজার প্রায় শেষ লগ্নে যজ্ঞে আহুতি দিতে যাচ্ছিলেন রাজদম্পতি, তখনই ঘটল এক অঘটন। কালো বিড়ালের ছিন্ন মুন্ড এসে পড়ল যজ্ঞকুণ্ডে। উপস্থিত সকলে হতবাক, ভীত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে উঠে দাঁড়ালেন। মহারানী দুহাত সরে এলেন যজ্ঞকুণ্ড হতে। মুখ্য পুরোহিত বললেন, না মহারানী, যজ্ঞ অপূর্ণ রেখে প্রস্থান করলে বিপদ আরো ভীষণ হবে, আপনারা আহুতি দিয়ে যজ্ঞ সম্পূর্ণ করুন, ভয় পাবেন না, অমঙ্গল ঘটেছে তবে আগামী অমাবস্যায় এর বিহিতের জন্য পুজো করব, ততদিন মহারাজ আপনারা একটু সতর্ক ও সাবধানে থাকবেন, মাকে স্মরণ করবেন, গৃহে মায়ের নিত্য পূজা করবেন, মা চণ্ডী আপনাদের রক্ষা করবেন। অবন্তিপুরের ঘটনাক্রম শুনে রাজমাতা বড়ই ব্যাকুল হয়ে উঠেছিলেন। তবে কি রাজপুরোহিতের আশঙ্কাই সঠিক? রাজবধূর নিষ্পাপ মুখখানি মনে করে বড়ই ব্যথিত হলেন তিনি। আলোকানন্দাকে একদিনে নিজ পুত্রী সম স্নেহ করছিলেন তিনি। শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল, এসব তো সকল পূজা পাঠে হয়, তার জন্যে ফুলের মতো মেয়েটিকে দোষী করা যায় না। ওখানে দেবও উপস্থিত ছিল, কিন্তু কেউ তার দিকে তো আঙুল তোলেনি, এটাই কি তবে নারী জন্মের বিড়ম্বনা? মন্দির সংলগ্ন উদ্যানে বসে
মহারানী আলোকানন্দার অপেক্ষা করতে করতে এসবই চিন্তা করছিলেন রাজমাতা। হঠাৎ মহারানী ডাকে কেঁপে উঠলেন প্রায়। কি এত ভাবছেন মা? চলুন, পূজোর সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো, আজ বিলম্ব হয়ে গেছে। আচ্ছা মা, আপনিও কি মনে করেন আমি কুলক্ষ না? মা চণ্ডীর পূজোর দিনের ঘটনার জন্য আমি দায়ী? সজল চোখে জিজ্ঞাসা করলেন আলোকানন্দা। কেউ সামনে না বললেও অলোকানন্দ জানতেন তাকে নিয়ে এ রাজ্যে রাজপ্রাসাদে সর্বত্র আলোচনা চলছে। রাজবংশের কন্যা না হলে তার নিয়তিতে হয়তো আরও দুর্ভোগ থাকত। কোন জন্মের পাপের সাজা বইতে হচ্ছে তাকে? তার জলপূর্ণ কালো দীঘল চোখ দুটি রাজমাতার মনকেও ভিজিয়ে দিল। না মা, তোমার মতো লক্ষ্মী প্রতিমার সম্পর্কে এসব ভাবাও পাপ। তুমি চিন্তা করো না, শীঘ্রই সকলে এসব ভুলে যাবে। জলে পাথর পড়লে জল আন্দোলিত হয় ঠিকই, তবে তা থেমেও তো যায়। চলো, মায়ের পূজার সময় হয়ে গেছে। মহারানীকে সান্ত্বনা দিলেও তিনি নিজে এ বিষয়ে ধোঁয়াশায় ছিলেন। যদিও অবন্তীপুরের মা চণ্ডীর মন্দিরের মুখ্য পুরোহিত বলেছিলেন মায়ের আরাধনা করলেই অমঙ্গল দূর হবে, কিন্তু তার মাতৃহৃদয়ে বড়ই আকুল হয়ে উঠছিল। দেবেন্দ্রনারায়ণ বা অলোকানন্দার সমূহ বিপদের সম্ভাবনা আছে, কারণ তারাই ওই যজ্ঞকুণ্ডে আহুতি দিচ্ছিল। মন ও মস্তিষ্কের দ্বন্দ্ব কাটাতে পূজা শেষে তিনি রাজপুরোহিতের সাথে পরামর্শ করাই উচিত মনে করলেন। মনে মনে তিনি অনুতপ্ত ছিলেন, তার পুত্রবধূকে হয়তো তিনি বিশ্বাস করছেন না। কিন্তু মহারানীর আগমনের দিনে রাজপুরোহিতের আশঙ্কাগুলিও তিনি উপেক্ষা করতে পারছিলেন না। এছাড়াও অতীতের এক ঘটনা তাকে বারবার অস্থির করে তুলছে। সে কি সম্ভব? সে তো দেব সেবায় নিয়োজিত ছিল। না, তিনি অমূলক চিন্তা করছেন, মহারানীর সাথে তার কি সম্পর্ক থাকতে পারে? এছাড়া তাকে তো জোর করা হয়নি, তবুও আর্যকে এ বিষয়ে জানাতেই হবে। কিন্তু তার সাথে অলোকানন্দর কি কোনো সম্পর্ক সম্ভব? না, এ বিষয়ে এখনই আশঙ্কামুক্ত হওয়া প্রয়োজন। পূজা শেষে রাজমাতা মহারানীকে অন্তঃপুরে যাওয়ার অনুমতি দিয়ে ধীর পদক্ষেপে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করেন। মন্দিরের গর্ভগৃহে রাজমাতার অপেক্ষায় ছিলেন আর্য অভিরানন্দ। তিনি বাকি পুরোহিতদের কিছু সময়ের জন্য মন্দির থেকে অন্যত্র যেতে অনুরোধ করেছিলেন। অভিরানন্দ আন্দাজ করেছিলেন রাজমাতা কি বিষয়ে তার সাথে একান্তে কথা বলতে চান। এই ঘটনাক্রম যে তাকেও বড় ভাবাচ্ছে। রাজমাতা, আমার গণনা বহুবার মিলিয়েও মহারাজের বা মহারানীর কুষ্ঠিতে কোনো দোষ পাইনি। আমার মতে এই ঘটনাক্রম হয় কাকুতালীয় অথবা কোনো মহাশক্তিশালী ব্যক্তি এসবের আড়ালে আছে, যিনি এই রাজ্যের তথা মহারাজের ক্ষতি চান। আমি আমার সর্বশক্তি দিয়ে এই সকল ঘটনার কারণ খুঁজে বের করব। আমি নিশ্চিন্ত আর্যন, মহারানীকে সন্দেহ করা উচিত না, ওর দোষ নেই আমি নিশ্চিত। কিন্তু এই রাজ্যের মঙ্গলের জন্যে আমাকে পাপের বোঝা বইতে হবে। তবে আমার মনে একটি সম্ভাবনার উদয় হয়েছে। আর্য, আমরা কি পাপ করেছিলাম, অন্যায় করেছিলাম তার সাথে? এসবের জন্যে সে দায়ী নয় তো? মহারানী, এটি হওয়ার সম্ভাবনা খুবই কম। দেব সেবায় নিয়োজিত সকলেই জাগতিক মোহ মায়া ইচ্ছা আকাঙ্ক্ষা সর্বোপরি প্রতিহিংসার ঊর্ধ্বে চলে যায়, আর পাপের প্রশ্নই নেই। যে এই কথা যেন আমার ও আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে, নয়তো অনর্থ হয়ে যাবে। আমি তার ভয়াবহতা জানি, আপনি নিশ্চিন্ত থাকুন রাজমাতা। সেদিনের কথোপকথন মন্দিরের অভ্যন্তরে সীমাবদ্ধ ছিল না, এক দেবদাসীর কান হতে পৌঁছেছিল রাজ্যের সীমানায় অবস্থিত এক ক্ষুদ্র কুটিরে। সেখানে রচিত ষড়যন্ত্রের ধোঁয়া ধীরে ধীরে যেন আচ্ছন্ন করছিল সম্পূর্ণ বিরাজগড়কে সকলের অলক্ষ্যে। নিয়তি পরিহাসেই হোক বা কালচক্রের নিয়মে, সেই অবসর দিকেই এগোচ্ছিল।
এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন ধিক ধিক করে জ্বলতে জ্বলতে দাবানলে পরিণত হওয়ার অপেক্ষায়। অবশেষে এসেছে সুযোগ। মহাকাল যেন এবার মুখ তুলে চেয়েছেন, যে রাজার সমৃদ্ধির জন্য তার সরলতার তার সম্পূর্ণ জীবনের বলি দেওয়া হয়েছিল, সেই রাজা আর সেই রাজ্যের ধ্বংসের মাধ্যম হবে সে। নিরুপমা ফিরে এসেছে সকল অন্যায়ের প্রতিশোধ নিতে, তার উপর হওয়া অন্যায়ের উত্তর নেবেই সে। তাকে আটকানোর শক্তি আজ স্বয়ং ঈশ্বরেরও নেই। এক গূঢ় আচার পালন শেষে ধীরে ধীরে সে কুটির হতে বেরিয়ে আসে। মনে মনে হাসে, কত নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সকলে। এরা জানেও না নিয়তি এদের জন্য কি উপহার রেখেছে। তার জীবনের বিনিময়ে পাওয়ায় সুখ দীর্ঘদিন স্থায়ী হবে না। ধ্বংসের বীজ তো অনেক আগেই পুঁতে দিয়েছিল, এবার শুধু সময়ের অপেক্ষা। তারা সফল হবেই। মন্ত্র বলে গুরুদেবের সাহায্যে সকল অতীত বর্তমানের সত্য জানে সে। শুধু সত্যকে কাজে লাগিয়ে নিয়তির খেলাকে বাস্তবায়িত করার অপেক্ষা। এরা কি সত্যি জানে না? জানে না রাজপুরোহিত, রাজমাতা? না জানাই তার জন্যে আজ আশীর্বাদ। নিজের অভীষ্টকে পেতে যে কোনো পথে চলতে পেছপা হওয়া যাবে না। জয় জয় মহাকাল! রাত্রির তৃতীয় প্রহরে সে রওনা দেয় রাজধানীর উদ্দেশ্যে। সেখানেই তার পরিকল্পনা চরিতার্থ হবে। নিদ্রামগ্ন বিরাজগড় টেরও পেল না প্রবল জিঘাংসা নিয়ে তাদেরই রক্ষক ফিরে আসছে। মহারাজ, মহারাজ শীঘ্রই আসুন মহারাজ, অনর্থ হয়ে গেছে, অনর্থ। রাজপুরোহিত গত হয়েছেন, আর আর তার রক্তাক্ত মৃতদেহটা মন্দিরের বাইরে পাওয়া গেছে। মহারাজ তাড়াতাড়ি আসুন। মন্দিরের বাইরের ভিড় ঠেলে এগিয়ে আসলেন এক সাধু। তার দর্শনে মনে যেমন ভয়ের সঞ্চার হয়, তেমনি সম্ভ্রমেও মাথা নত হয়। লাল কৌপিন, রুদ্রাক্ষের মালা, মাথায় বিভূতির তিলক, কিন্তু তার চোখ দুটি বড়ই শান্ত, যেন সমগ্র বিশ্ব ওই চোখে স্তব্ধ হয়ে গেছে। তাকে দেখে উপস্থিত সকলেই চুপ করে গেলেন। ওই সময় প্রহরী, সৈনিক সহ মহামন্ত্রী ও মহারাজ প্রবেশ করলেন। একই সঙ্গে রাজমাতা ও মহারানীও এলেন। সকলেই ভীত ও সন্ত্রস্ত। প্রজারা অবন্তিপুরের ঘটনা জেনেছিল। এবারে স্বয়ং রাজপুরোহিতের হত্যা তাদের ধারণা আরও দৃঢ় করে তুলল। এছাড়া এক পক্ষকাল যাবৎ এ রাজ্যে নানা সমস্যা ও দুর্ঘটনার আবির্ভাব হয়েছে। গৃহপালিত পশুর মৃত্যু, ফসলের ক্ষতি, বিভিন্ন গ্রামে এমনকি রাজধানীতেও বহু মৃতদেহ পাওয়া যাচ্ছে। প্রজারা ভয়ে রাত্রে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। তাদের মহারানীর ওপর সন্দেহ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। অভিরানন্দের মৃত্যু যেন আগুনে ঘিয়ের কাজ করল। মহারানীকে ত্যাগ করুন, ওনার জন্যই এইসব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই করুন মহারাজ। মহারানী অপয়া, শিগগিরই মহারানীকে রাজ্যের বাইরে পাঠিয়ে দিন। আমাদের বিপদ মুক্ত করুন মহারাজ। প্রজাদের এরূপ আচরণে আহত হন অলকানন্দা। উনি তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করেন। মহারাজ ক্রুদ্ধ হয়ে প্রজাদের উদ্দেশ্যে বলেন, শান্ত হন সকলে, রাজপুরোহিতের হত্যার ঘটনা আমাদের অনুসন্ধান করতে হবে। এতে মহারানীর কোনো হাত নেই, ভয় পাবেন না। আমি যতদিন আছি আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। রাজধানী তথা সমগ্র রাজ্যে পাহারা আরও বাড়িয়ে দেব। আপনারা এই স্থান ফাঁকা করে আমাদের অনুসন্ধানে সাহায্য করুন। মহারাজ হত্যার অনুসন্ধানের জন্য আদেশ দেন এবং মৃতদেহ সৎকারের জন্যে অভিরানন্দের পরিবারের হাতে তুলে দেন। রাজকীয় সম্মানসহ রাজপুরোহিতের দাহ কার্য সম্পন্ন হবে। তিনি তার সমগ্র জীবন রাজসেবায় কাটিয়েছেন, তার হত্যা মেনে নেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। মহারাজের আদেশে প্রজারা একে একে প্রস্থান করলেও সেই সাধু কিন্তু তখনও সেখানে উপস্থিত থাকেন। মহারাজ মহামন্ত্রীকে তার সম্বন্ধে জিজ্ঞেস করেন, কিন্তু মহামন্ত্রীও এ ব্যাপারে কিছুই জানেন না। তিনি এ রাজ্যে সদ্য পদার্পণ করেছেন। একই দিনে এই অজ্ঞাত পরিচয় সাধুর আগমন ও রাজপুরোহিতের হত্যায় রাজমাতা
বিহ্বল হয়ে পড়েন। তিনি কিছুদিন ধরে আশঙ্কাগ্রস্ত ছিলেনই, এই ঘটনায় তার সন্দেহ দৃঢ় হয়। তিনি মহামন্ত্রীকে সাধু মহারাজের আগমনের হেতু জানতে বলেন। প্রণাম নেবেন, আমি সুধীন্দ্রনাথ, এই রাজ্যের মহামন্ত্রী। আমাদের দুর্ভাগ্য ঘটনার আকস্মিকতায় আপনার সেবা যত্ন করার সুযোগ পাইনি আমরা, আমাদের আদেশ করুন আর্য। দীর্ঘজীবী হও, এ রাজ্যে আমি আগেই এসেছি। আপাত শান্ত মনে হলেও ঋণাত্মক শক্তির প্রভাব সমগ্র স্থানে স্পষ্ট। আচ্ছা, এখানে এনার মৃত্যু ছাড়া কি আর কোনো অঘটন ঘটেছে? দেখো, গোপন করলে তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে। প্রণাম আর্য, আমি রাজমাতা কুন্তল মালিনী। কিছুদিন পূর্বে আমার পুত্র ও পুত্রবধূ অবন্তীপুরে মা চণ্ডীর কৌশিকী অমাবস্যার বিশেষ পূজায় উপস্থিত ছিল। রাজ্যের মঙ্গলের জন্যেই এই বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানে সত্যি অঘটন ঘটে। যজ্ঞকুণ্ডে একটি বেড়ালের ছিন্ন মুণ্ড এসে পড়ে। যদিও শুদ্ধি করে যজ্ঞ সম্পূর্ণ করা হয় আর মুখ্য পুরোহিত মায়ের নিত্য সেবার বিধান দেন। না দেবী, আরও পূর্বে কিছু ঘটেছিল এই ভূমিতে, অনর্থ হয়েছিল সেই দিন, আমি আভাস পাচ্ছি। কারো অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক কোনো আচার পালন করানো হয়েছিল কি? রক্ষা করুন দেবতা, আমাদের দ্বারা ঘোর পাপ হয়েছে। বিধ্বংসের হাত থেকে রক্ষার্থে এই রাজ্যের পুত্রীর আত্মত্যাগ গ্রহণ করা হয়েছিল। আর্য আভিরানন্দই এর বিধান দিয়েছিলেন, কিন্তু তিনি আজ মৃত, তাই সম্পূর্ণ সত্য জানা হয়তো আর সম্ভবও নয়। মহারাজ, আপনি মহারানীকে সাবধানে রাখবেন, আমার সাধনার সময় হয়ে যাচ্ছে। রাজমাতা, সন্ধ্যার পূর্বে আমার কুটিরে আপনার জন্য অপেক্ষা করব, বজ্রভৈরব আপনাদেরকে রক্ষা করবেন। এই কথার অর্থ মহারাজ কিছুই বুঝলেন না। অলকার কি বিপদ হতে পারে? এসবের সঙ্গে তার কি সম্পর্ক? এদিকে রাজপুরোহিতের হত্যা এবং এই সাধুর আগমন তার মনেও অশনি সংকেত দিচ্ছিল। রাজ্যাভিষেকের পূর্বে কি যেন হয়েছিল, আর সাধুবাবাও এরকম ঘটনার ইঙ্গিত দিলেন। মা জানেন এই বিষয়ে, কিন্তু কিছু বলেননি কেন? তবে যদি রাজ্যের সুরক্ষার সাথে জড়িত হয় তবে জানতেই হবে। মহামন্ত্রী, মা কিছু গোপন করছেন, সাধুবাবা যা বললেন তাতে অনেক অনর্থের সম্ভাবনা রয়েছে, কিন্তু তিনি মহারানীকে সাবধানে রাখতে বলে প্রস্থান কেন করলেন? আর তো কিছুই বললেন না, তুমি কি কিছু জানো? দয়া করে গোপন করো না। মহারাজ, এখন এ বিষয়ে আলোচনার থেকে আর্য আভিরানন্দের মৃত্যু রহস্য অনুসন্ধান এবং তার রাজকীয় সৎকারের ব্যবস্থা করা বেশি প্রয়োজন। হত্যাকারী এখনো স্বাধীন রয়েছে। ঠিকই বলেছ। এক কাজ করো, সৎকারের ব্যবস্থা করো, প্রাসাদ সংলগ্ন বিশাল শ্মশানেই যেন আর্যের দাহকার্য সম্পন্ন হয়। হত্যার অনুসন্ধানের আদেশ দিয়ে দেবেন্দ্রনারায়ণ রাজ অন্তপুরের দিকে যান। অবন্তীপুরের ঘটনার পর প্রায় এক পক্ষকাল অতিবাহিত হয়েছে। প্রজাদের এই আচরণে তিনি যথেষ্ট মর্মাহত ছিলেন, কিন্তু এখন অলকার কাছে যাওয়ার থেকে রাজমাতার সাক্ষাৎ বেশি প্রয়োজন। মা কিছু তো গোপন করছেন, এর সঙ্গে অলকা এবং সম্পূর্ণ রাজ্যের সুরক্ষা জড়িত। আজ তাকে জানতেই হবে। প্রতিহারিণী মহারাজের আগমনের সংবাদ দিল। কক্ষে প্রবেশ করে দেবেন্দ্রনারায়ণ দেখেন তার মা পূজার আসনে বসে এক দৃষ্টে মা তারার দিকে তাকিয়েছেন। পুত্রের আগমনও টের পাননি তিনি। মহারাজ তার মাকে বিহ্বল অবস্থায় কখনই দেখেননি, এমনকি পিতার মৃত্যুর পরেও তিনি কঠিন হয়ে সব কিছু সামলেছেন। মা, কি হয়েছে মা, বলুন আমাকে। সাধু বাবা যা যা বললেন তো কিছুই বোধগম্য হলো না। এইসবের সাথে অলকাকে সাবধান রাখার কি সম্পর্ক? আর কি ঘটেছিল এখানে যা এরাজ্যের মহারাজাও জানে না? সময় হলে তুমি সবই জানতে পারবে দেব। এখন তুমি শুধু এটাই জেনে রাখো যে তোমার মা তোমার বা এই রাজ্যের কোনো ক্ষতি করবে না, এমনকি অলকানন্দারও কোনো ক্ষতি হতে দেবে না। তোমার রাজ্যাভিষেকের পূর্বে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল, সেই সময় তার সমাধান হলেও এখন মনে হচ্ছে আদতেও সেটা প্রকৃত সমাধান ছিল না।
আজ সন্ধ্যার পূর্বে আমি সাধু বাবার দর্শনে যাব, তুমি ব্যবস্থা করে দিও। আর কাউকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করো না, সেটাই সকলের জন্যে মঙ্গলময় হবে। আপনি ভুলে যাচ্ছেন রাজমাতা, এ রাজ্যের অভিভাবক হিসাবে সকল ঘটনা জানা আমার প্রয়োজন, এবং মহারাজের থেকে কোনো কিছু গোপন করা অনুচিত কাজ। নিজ ক্রোধকে সংযত করো, তুমি রাজা হয়েছ আজ তোমার পিতা নেই বলে, নিজের মাকে আদেশ দেওয়ার চেষ্টা করো না। আপনি আমাকে ভুল বুঝছেন মা, আমি ভীষণ চিন্তিত। এছাড়া আর্যের মৃত্যুর সাথে এসবের কোনো যোগ আছে কি না সেটাও তো অনুসন্ধান করতে হবে। প্রজারা ভীত, তারা অলকাকে দোষী মনে করে, আপনি বলুন আমার কি কর্তব্য? এই মুহূর্তে আর্য অভিনানন্দের অন্তিম যাত্রায় আমাদের সম্মিলিত হতে হবে, সেসবের ব্যবস্থা সম্পন্ন হয়েছে? হ্যাঁ মা। চিন্তামুক্ত থাকো পুত্র, সন্ধ্যায় সাধু মহারাজের দর্শন করে এসে তোমাকে সমস্ত বিষয় জানাবো আমি। ওম হ্রীং স্ত্রীং বিকৃত নানাহম ফট, ওম সাধব শুদ্ধ সর্ব ধর্ম সাধব শুদ্ধ হম। মন্ত্রের গভীর ধ্বনিতে গম গম করছে কুটিরটি, প্রবেশ করতে গিয়েও স্তব্ধ হয়ে গেলেন রাজমাতা। অজানাই মন্ত্রে যেন তিনি সম্মোহিত হয়ে যাচ্ছিলেন, এক আবেশ তাকে ঘিরে ধরছিল। আসন গ্রহণ করুন দেবী, আচমন করে শুদ্ধ হয়ে নিন। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গতপি বা ইয়াম সরে কুণ্ডরী কাক্ষং সভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নম। এবার গঙ্গাজল দিয়ে নিজের চারিদিকে গণ্ডি কেটে দিন, আপনার সুরক্ষা হেতু এটি করলাম। অশুভ শক্তির প্রভাব এই স্থানে বড়ই বেশি, আমাদের বাক্যালাপ যাতে আর কেউ জানতে না পারে তাই। শুনুন দেবী, এ রাজ্যে আমার আসার কারণ কাকতালীয় নয়, যোগ বলে আমি জানতে পারি ভয়ঙ্কর কিছু এই স্থানে ঘটতে চলেছে। কিছু সময় পূর্বেই এই রাজ্যে এক সাধিকা প্রবেশ করেছে, প্রতিহিংসায় পূর্ণ তার আত্মা, তার সম্পূর্ণ শক্তি সাধনার ফল সে এই কাজে নিয়োজিত করেছে। রাজপুরোহিতের মৃত্যুও তারই কারণে ঘটেছে। সাধিকা এই রাজ্যেরই বাসিন্দা, অথবা এ রাজ্যের কেউ তাকে সাহায্য করছে। সাধু মহারাজ, আমার পুত্রবধূর আগমনের দিন থেকে রাজপুরোহিত কোনো অশুভ সংকেত পাচ্ছিলেন, মহারানীর কি এতে কোনো হাত আছে? এছাড়া আপনি মহারানীকে সাবধানে রাখতে বলেছেন, এর কারণ কি? রাজ্যের মধ্যে থেকে সাধিকাকে কি আলোকানন্দাই সাহায্য করছে? রাজমাতা, আজ সকালে আমি মহারানীর চারপাশে এক ছায়া দেখতে পাই, প্রচণ্ড সূর্যালোকের মাঝে ছায়ার উপস্থিতি একটিমাত্র সম্ভাবনার দিকে নির্দেশ করে। আমার ধারণা মহারানীর খুবই বিপদ, তাকে লক্ষ্য করে কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে, অথবা তিনি নিজে কোনো তন্ত্রক্রিয়ায় জড়িত যার সম্পর্ক আজকের হত্যার সঙ্গে রয়েছে। নিশ্চিতভাবে কিছুই বলা এখন সম্ভব নয়, আপনি আমাকে সমস্ত কথা খুলে বলুন দেবী, নতুবা আমি এই শক্তিকে প্রতিহত করতে পারব না। রাজমাতা সমস্ত কিছু খুলে বলেন, ঘটনার প্রারম্ভ থেকে বর্তমান পর্যন্ত হওয়া সকল ঘটনা। সকল কিছু শুনে ভৈরবানন্দ বলেন, রাজমাতা, সম্ভবত নিরুপমার সহিত অলোকানন্দার কোনো যোগাযোগ রয়েছে, এই ধূত্রা ফল নিয়ে মহারানীর কক্ষে রাখবেন, যদি মহারানীর এসবে কোনো যোগ থাকে তবে ফলটি কালো বর্ণ ধারণ করবে। আমি কালকেই রাজপ্রাসাদে উপস্থিত হব, আপনি ভয় পাবেন না, মনকে একাগ্র রাখুন, আর রাত্রে সপাকে আহার করুন, আজ আপনি প্রস্থান করুন। জয় বজ্র ভৈরব। মহারাজা প্রতাপ নারায়ণের মৃত্যুর পর দেবেন্দ্র নারায়ণের রাজ্যাভিষেকের দিনক্ষণ নির্ণয়ে বারবার বাধা পাচ্ছিলেন রাজপুরোহিত অভিনানন্দ। ভাবি মহারাজের কুষ্ঠিতে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তিনি সিংহাসনে বসলে রাজপরিবার ও গোটা রাজ্যের অমঙ্গল হওয়ার সম্ভাবনা ছিল। রাজ্যে দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ ইত্যাদির প্রকোপের সম্ভাবনাও ছিল, কিন্তু তিনি একমাত্র উত্তরাধিকারী এবং প্রজারা তাদের যুবরাজকে
যথেষ্ট ভালোবাসে, তাকেই তারা সিংহাসনে দেখতে চায়। অনেক চিন্তা করে অবশেষে তিনি এক উপায় বের করেন। এই রাজ্যের কোনো লক্ষণযুক্ত অনহুরা কন্যাকে যদি পূজাপাঠ ও যজ্ঞের মাধ্যমে দেবেন্দ্রনারায়ণের কুষ্ঠির দোষের গ্রহিতা করা যায় এবং রাজ্যাভিষেক শেষে তাকে দেশান্তর করা যায়, তবে এই সমস্যার সমাধান সম্ভব। অভিরানন্দ সকল বিষয়ে তৎকালীন মহারানী কুন্তল মালিনী দেবীকে জানান এবং তার অনুমতি নিয়ে উপযুক্ত কন্যার খোঁজ শুরু করেন। এই সকল ঘটনার অজ্ঞাত মহামন্ত্রী সুধেন্দ্রনাথ তার বোনের ও ভগ্নিপতির পুষ্টি বিচারের জন্য অভিরানন্দর কাছে আসেন। আর্য, আমি জানি এই সময়ে রাজ্যাভিষেকের প্রস্তুতি সকলেই ব্যস্ত, কিন্তু আমার বোন নিরুপমার বিবাহ স্থির হচ্ছে। পাত্রপক্ষ পাকা কথা বলে রাখতে ইচ্ছুক, রাজ্যাভিষেকের পরের দিনই পাকা কথা হবে, কিন্তু কুষ্ঠি মেরানো হয়নি এখনো। আপনি যদি একটু সময় বের করেন আমি চিরকৃতজ্ঞ থাকব। মহামন্ত্রী, এ বড়ই সুখবর। আমি আজই নিরুপমা ও পাত্রের কুষ্ঠি বিচার করে দেব। তা পাত্র কি এ রাজ্যেরই? আজ্ঞে না আর্য, বিশল্যকরণী সেনাপতি পুত্রের সহিত সম্বন্ধ করেছি, তিনি সুপাত্র, দেশে বীর ও দয়ালু হিসেবে নাম আছে, বোন আমার সুখেই থাকবে। আজ আজ্ঞা দিন, আমাকে রাজকার্যে যেতে হবে। প্রণাম। দীর্ঘায়ু হও বৎস। কি মনে হতে রাজপুরোহিত সকল কাজ ফেলে নিরুপমার কুষ্ঠি নিয়ে বসলেন। তিনি যতই বিচার করেন ততই আনন্দে অভিভূত হন। যে কন্যাকে রাজ্যময় খুঁজে চলেছেন সে তো তাদের মধ্যেই আছে, কিন্তু সুধেন্দ্রনাথ কি রাজি হবেন? বোনের বিবাহ দিতে চান তিনি, সম্বন্ধ স্থির হয়ে আছে, পাকা কথার দিন দেখতে অনুগ্রহ করেছেন তার কাছে। তিনি কি তার বোনের এই বলিদান মেনে নেবেন? রাজ্যের মহামন্ত্রীর ইচ্ছা ব্যতীত এই কাজ কোনোভাবেই সম্ভব না। তারা রাজ পরিবারের অনুগত, রাজ্যের প্রতি নিষ্ঠাবান, কিন্তু রাজ্যের জন্যে, রাজার জন্যে এত বড় ত্যাগ কি করতে পারবে? সন্ধ্যারতির পরে অভিরানন্দ মৈত্র মহামন্ত্রীর কাছে যান, তাকে সমস্ত কথা খুলে বলেন। এ রাজ্যের কি কি অনিষ্ট হতে পারে তাও বিশদে বর্ণনা করেন। কিন্তু সে যে তার বিবাহের স্বপ্ন দেখছে, কোন নারী এই জীবন মেনে নেবে আর্য? তার সাথে আমি এত বড় অন্যায় কিভাবে করব? না না আর্য, এই রাজ্যের জন্য আমি নিজ প্রাণ দিতে পারি, কিন্তু ওই নিষ্পাপ মেয়েটির জীবনকে জীবন্ত অভিশাপ বানাই কিভাবে? আমি বুঝতে পারছি মহামন্ত্রী, অন্য কোনো উপায় থাকলে আমি আপনার পরিবারের এত বড় বলিদান চাইতাম না। আমি অনুরোধ করতে পারি মাত্র, আপনার কাছে দেশপ্রেম নাকি ভগিনী প্রেম বেশি সেটা আপনি ঠিক করবেন। বহুবার চিন্তার পর সুধেন্দ্রনাথ তার রাজ্য ও বোনের মাঝে রাজ্যকেই বেছে নেন। তিনি অপরাধবোধ আচ্ছন্ন হয়ে গৃহ অভিমুখে যাত্রা করেন। নিরুপমার নিষ্পাপ মুখখানি দেখে তার অন্তর্দহন যেন বেড়েই চলেছিল। বহু কষ্টে বাড়ির সকলকে রাজ্যের দিকে ধেয়ে আসা বিপদ এবং তার সিদ্ধান্তের কথা জানান। তিনি জানতেন নিরুপমা কোনোভাবেই রাজি হবে না, তাই তাকে সম্পূর্ণ সত্য জানাননি, শুধু দোষখণ্ডন ও পূজার কথাই বলেছিলেন। সকলেই রাজ্যের কথা ভেবে রাজি হয়েছিল, এমনকি নিরুপমাও। রাজ্যাভিষেকের ঠিক আগের দিন গভীর রাত্রে পূজায় বসা হয়। নিরুপমা, রাজমাতা, রাজপুরোহিত সুধেন্দ্রনাথ সকলেই প্রস্তুত ছিলেন। অভিরানন্দ সিঁদুর দিয়ে গণ্ডি কেটে তার মধ্যে তারা আঁকতে বলেন নিরুপমাকে। তারার মাঝে আরও একটি বৃত্ত আঁকান। এরপর তিল, পঞ্চশস্য, হরিতকি, সিদ্ধি, মাসকলাই বৃত্তের চারিদিকে তারার এক একটি বাহুর মাঝে দিতে বলেন। নিরুপমা বৃত্তের মাঝে বসল, তার সামনেই যোগকুণ্ড রাখা হল। পূজা শুরু হলে মহারাজের নামগোত্র সহ নিরুপমারও নামগোত্র একটি কাগজে লিখে তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে যজ্ঞে আহুতি দিতে বলেন অভিরানন্দ। সঙ্গে তিনি মা চণ্ডীর স্তোত্র পাঠ আরম্ভ করেন। ত্বং বৈষ্ণবী শক্তিরনন্তবীর্যা বিশ্বস্ব বীজং পরমাসি মায়া
सम्मोहितं देवी समस्तमेतं त्वं वै प्रसन्ना भूवि मुक्ति हेतु विद्या समस्तास्तव देवी वेदा स्त्रिया समस्ता शकला जगत्सु त्वैकया पूरितं भवेत्तत् काते स्तुति स्तब परापरुक्ति। एके एके आहुति शेष होले অভিনন্দ মা চণ্ডীর প্রতি হাত জোড় করে বলেন, মা, এই কন্যাকে তোমায় উৎসর্গ করলাম, এর পরিবর্তে রাজ্যের সুখ সমৃদ্ধি বজায় রেখো মা। মহারাজ, মহারাজ ও এ রাজ্যের সকল বিপদ দূর করো মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা চণ্ডী, জয় মা। কি বলছেন আপনি দাদা? রাজপুরোহিত কি বলছেন? উৎসর্গ মানে কি? আমি তো এখানে পূজোয় এসেছিলাম, উনি কি বলছেন আমাকে একটু বলবে? নীরু, নীরু শান্ত হ, তোকে সবই বলেছিলাম কিন্তু এটা বলা হয়নি। দেবীর কুশিতে কিছু দোষ ছিল, তার জন্য উপযুক্ত কন্যার প্রয়োজন ছিল। তোর সঙ্গে সকল লক্ষণ মিলে যায়, আমি নিরুপায় হয়ে এই কাজ করেছি, ক্ষমা করে দিই সবাই। নিরুপমা, তোমাকে আজ রাতেই এই রাজ্য ত্যাগ করতে হবে। রাজ্যের সীমার পাশেই তোমার জন্য একটি আশ্রম বানানো হয়েছে, তুমি সেখানেই থাকবে। হতবাক হয়ে যায় নিরুপমা, এ কি শুনছে সে? তার নিজের দাদা এত বড় বিশ্বাসঘাতকতা করলো, তার জীবনের কোনো দাম নেই। আর কিছুদিন পরেই বিবাহ হয়ে যেত, এর মধ্যে এসব হতে হলো? না, সে যাবে না, এই রাজ্য তার, যোগিনীর জীবন তার কাম্য নয়, সে তো সংসারী হতে চায়। রাজমাতা, রক্ষা করুন রাজমাতা, আমি এ জীবন চাই না, সাহায্য করুন আমাকে রাজমাতা, সাহায্য করুন। কেন কেন আমার জীবন এভাবে বলি দিচ্ছেন আপনারা? এ ভাব কি আপনাদের সইবে? সাহায্য করুন রাজমাতা, সাহায্য করুন রাজমাতা, সাহায্য করুন। কান্নায় ভেঙে পড়ে বলে নিরুপমা, রাজমাতা নিরুত্তর। বলুন না, বলুন না, আজ রাজনন্দিনীর লক্ষণ যুক্ত হলে আপনি পারতেন, আপনি পারতেন তার জীবনটা এইভাবে শেষ করতে? বলুন না, চুপ থাকবেন না, বলুন না, আপনি তাহলে একজন মা হয়ে কি করে পারলেন আমার জীবনটাও এইভাবে শেষ করতে? বলুন না, বলুন, চুপ থাকবেন না আজকে, বলুন না রাজমাতা, বলুন না। সর্বনাশ কেন ভাবছো তুমি? ঈশ্বর সেবার সুযোগ কজন পায় মা? তুমি এই পথে শান্তি পাবে, রাজ্যের জন্য এত বড় ত্যাগ তোমার সামান্য ব্যাপার নয়, তুমি মহান কাজে ব্রতী হয়েছ। উত্তর দেয় না সে, ধীরে ধীরে নিজেকে শান্ত করে। এখন কেঁদে লাভ নেই, কেউ শুনবে না তার আরতি। রাজরাজাদের জন্য প্রজাদের বলি তো সাধারণ ঘটনা, তার সকল আশা ধূলিসাৎ হয়ে গেল। বিবাহ তো অনেক দূর, তাকে সারা জীবন সাধনা করে যেতে হবে, নয়তো তারও তার পরিবারের জীবন বিপন্ন হবে। নিরুপমা ক্রোধের অগ্নিকে নিজের ভিতরে সমাহিত করে বলে ওঠে, আজ একজন অনক নারীর বলিদান দিলেন আপনারা, নিয়তি নিয়তি আপনাদের কোনো দিন ক্ষমা করবে না, কোনো দিন না। চলে দাদা, অন্তিম বিদায় জানিয়ে গেলাম। আর রাজমাতা, রাজমাতা আমার ভিক্ষার সুখ গ্রহণ করবেন, কেমন? চলে, প্রণাম। রাজ্যের পূর্ব সীমান্ত থেকে একদল অশ্বারোহী দ্রুত বেগে এগিয়ে আসছে, থামা যাবে না, যত শীঘ্র সম্ভব রাজধানী পৌঁছাতে হবে। বিশাল সেনা নিয়ে শত্রুরা রাজ্যের দিকে এগিয়ে আসছে, গুপ্তচরের সংবাদ অনুযায়ী তারা রাত্রি শেষের আগেই সীমান্তে পৌঁছে যাবে। সন্ধ্যার পূর্বে রাজধানী পৌঁছতে না পারলে অনর্থ হয়ে যাবে। সাতটি ঘোড়া অক্লান্তভাবে ছুটে চলেছে, হঠাৎ দুজন ঘোড়া থেকে পড়ে যায়। বাকিরা কাছে গিয়ে দেখে
তারা মৃত। রাজ্যের সীমা থেকে রাজধানীর পথে একটি গভীর বন পড়ে, তার মধ্যে দিয়ে গেলে বিপদের সম্ভাবনা আছে, কিন্তু শীঘ্র পৌঁছানো যাবে। পদে পদে বিপদ, কিন্তু এই সময়ে শুধু রাজ্যের হিতের কথা ভেবে এগিয়ে যেতে হবে। আশ্চর্য, কোনো ক্ষত নেই, আঘাত লাগেনি, অথচ এরা মারা গেল কিভাবে? কিন্তু অনুসন্ধান করে এখন সময় নষ্ট করা যাবে না। দুঃখ সত্ত্বেও মৃত সঙ্গীদের পিছনে ফেলে এগিয়ে যেতে বাধ্য হয় বাকিরা। আশ্চর্যজনকভাবে বন পেরিয়েই আরো তিনজন অশ্বারোহী মাটিতে লুটিয়ে পড়ল। স্বভাবতই বাকি দুজন প্রচণ্ড ভয় পেয়ে গেল। তাদের সঙ্গে কি দুর্ঘটনা ঘটছে? একই দলের পাঁচজন প্রায় একই সাথে মারা গেল। বাকি দুজন আবার যাত্রা আরম্ভ করল। হে ঈশ্বর, অন্তত একজন যেন রাজধানী পৌঁছায়, তারপর মৃত্যু হলেও আক্ষেপ থাকবে না। কিছু দূর যেতেই তারা দেখে পথের ধারে এক সাধু ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তারা কাছে আসতেই সাধু উঠে দাঁড়ালেন। কি মনে হতে অশ্বারোহীরা থেমে গেলেন। সাধু বাবা মুখে কিছু বললেন না, কিন্তু তাদের মাথায় একটি বেলপাতা ছুঁয়ে হাতে দিয়ে দিলেন। হঠাৎ যেন তাদের ভয় কেটে গেল, মনে হলো তাদের আর কোনো বিপদ নেই। সাধু বাবাকে প্রণাম করে তারা জোরে ঘোড়া ছুটিয়ে দিল। মহারাজ, শীঘ্র আসুন, সীমান্তরক্ষীরা আসন্ন যুদ্ধের সংবাদ এনেছে। কালিঞ্জর আমাদের রাজ্য আক্রমণ করেছে। এছাড়া পথে রক্ষীদের দলের পাঁচজনের রহস্য মৃত্যু ঘটেছে। মন্ত্রিপরিষদ ও সেনানায়কেরা মন্ত্রণা কক্ষে আপনার অপেক্ষায় আছেন। কি, কালিঞ্জর আমাদের রাজ্য আক্রমণ করেছে? কিন্তু কেন? ওদের সাথে তো আমাদের কোনো শত্রুতা ছিল না। যাই হোক, সৈন্যকে তৈরি হতে বলো এবং কিছু লোককে রক্ষীদের সাথে নিয়ে মৃতদেহগুলি রাজধানীতে নিয়ে আসতে বলো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ মহামন্ত্রীর সঙ্গে মন্ত্রণা কক্ষে চলে গেলেন। দেবেন্দ্রনারায়ণ যুদ্ধনীতিতে যথেষ্ট পারদর্শী। তার যুদ্ধনীতি সমগ্র ভারতবর্ষে বিখ্যাত। সেখানে সকল মন্ত্রিপরিষদ ও সেনানায়ক সহ নিপুণ যুদ্ধনীতি তৈরি করেন। সকলেই তার কৌশলকে সমর্থন জানায়। সকলকে প্রয়োজনীয় আদেশ দিয়ে তিনি অন্তঃপুরে যুদ্ধের জন্য তৈরি হতে গেলেন। সুধেন্দ্রনাথ যখন সংবাদ নিয়ে আসেন, মহারানী আড়ালে দাঁড়িয়ে সবই শুনেছিলেন। অত্যন্ত চিন্তিত হয়ে তিনি মহারাজের অপেক্ষা করছিলেন। কক্ষে প্রবেশ করতেই নিজের স্বামীকে আলিঙ্গনবদ্ধ করলেন। বিবাহের পর প্রথম যুদ্ধ, একে রাজ্যে ঘটে চলা একের পর এক ঘটনায় তিনি ভীত ছিলেন। তার উপর যুদ্ধের সংকট, কান্নায় ভেঙে পড়লেন অলকানন্দা। আজ যদি এই সকল কিছু আমার জন্যই ঘটে, তবে সত্যি সত্যি মহারাজের আমাকে ত্যাগ করা উচিত। আমি না থাকলে আপনার যুদ্ধ জয় সুনিশ্চিত হবে। আহা, কোনো কিছুই তোমার জন্য হচ্ছে না অলকা। মন শক্ত করে হাসি মুখে আমায় বিদায় দাও, শীঘ্র ফিরে আসবো আমি। বিরাজগড়ের কোনো ক্ষতি হবে না, আমি কথা দিলাম। মহারাজকে যুদ্ধ সাজে সাজিয়ে অলকানন্দা বিজয় তিলক করে দিলেন। রাজমাতার আশীর্বাদ নিয়ে সেনা সাজিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন বিরাজগড়পতি। রাজ্যবাসী জয়ধ্বনি তুলে মহারাজা ও সৈন্যকে বিদায় জানাল। তাদের মহারানীর উপর আক্রোশ ক্রমে বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু রাজবধূর বিরুদ্ধে যে কোনো কার্যই রাজদ্রোহের সামিল, তাই তারা ক্ষোভ প্রকাশ করেই ক্ষান্ত থাকল। এদিকে রাজমাতা পরিস্থিতি বুঝে অলকানন্দাকে নিয়ে প্রাসাদের ভিতরে চলে গেলেন। অন্তঃপুরের সকল নারীরা মহারাজের বিজয়ের জন্য সমবেত প্রার্থনায় সম্মিলিত হলেন। ভারাক্রান্ত মনে মহারানী রাজমাতার কাছে একাকী প্রার্থনার অনুমতি চান। এই সময় কারোর সঙ্গ তার মনের অস্থিরতাকে শান্ত করতে পারবে না। মহারাজের বিজয়যাত্রার জন্যে তিনি নিজ কক্ষে পূজা করতে চান। অনুমতি দিলেও মহারানীর যাত্রাপথে সন্দিগ্নভাবে তাকিয়ে থাকেন তিনি। যুদ্ধের সংবাদে তিনি বলেই গিয়েছিলেন দুতুরা ফলের আংশিক কালো হওয়ার কথা। এর অর্থ হয় অলকনন্দা অশুভ শক্তি দ্বারা বিপদগ্রস্ত, অথবা সে নিজে এই বিপদের কারণ। কিন্তু এখন এসব ভাবার সময় নেই। যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন সংকট। এখন নিজ পুত্রের বিজয় কামনায় প্রার্থনা করাই তার কর্তব্য। মহারাজ সেনাকে তিন ভাগে বিভক্ত করেছিলেন।
একটি ভাগ তাকে অনুসরণ করল সীমান্তের যুদ্ধক্ষেত্রের দিকে এবং অপর দুটি ভাগ যথাক্রমে সেনাপতি বাসবনাথ ও মহামন্ত্রীর নেতৃত্বে যুদ্ধক্ষেত্রের দুপাশের জঙ্গলের দিকে অগ্রসর হল। তিনটি দলই রাতের মধ্যেই যার যার গন্তব্যে পৌঁছে গেছিল। সীমান্তরক্ষীর দল সেনা সমেত মহারাজকে আসতে দেখে আশ্বস্ত হয়। রাত্রির শেষ প্রহরে কালিঞ্জরের সেনা সীমান্তে পৌঁছায়, কিন্তু সবাইকে অবাক করে তারা আক্রমণ করে না। সীমান্ত থেকে নির্দিষ্ট দূরত্বে শিবির সাজিয়ে অবস্থান করে। যুদ্ধক্ষেত্রে দুপাশ থেকে সমস্তই লক্ষ্য করেন মহামন্ত্রী ও সেনাপতি। তারা অবাক হলেও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। মিত্ররাজ্য যখন সেনা নিয়ে দোরগড়ায় আসে তখন তার পরিণতি ভয়াবহই হয়। শত্রুরা জানত সম্মুখ সমরে তারা বিরাজগড়কে হারাতে পারবে না, তাই তারা অনুচিত পথ অবলম্বন করে। ইতিমধ্যে রাজধানীতে কালিঞ্জরের বিশ্বস্ত এবং মিত্ররা অবস্থান করেছিল। তারা শুধু আক্রমণের অপেক্ষায় ছিল। বিরাজগড়ের উত্তরে বিশাল হ্রদ পার করে সৈন্যের এক বড় দল আক্রমণ করে। এই দলের নেতৃত্বে স্বয়ং কালিঞ্জরের যুবরাজ ছিলেন। আক্রমণের খবর দ্রুত রাজধানীতে পৌঁছায়। রাজধানীতে অবস্থিত সেনারা বিক্রমে আক্রমণ প্রতিহত করতে থাকে। মহারাজই আক্রমণের খবর পেয়ে দুই দল সেনা সেনাপতি ও বাকি সেনা অধ্যক্ষদের দায়িত্বে দিয়ে সুধেন্দ্রনাথকে নিয়ে রওনা দেন। এইবারে তিনি শত্রুপক্ষের আক্রমণ না করার কারণ বুঝতে পারেন। সীমায় সৈন্য পাঠিয়ে দিগ্ভ্রম করাই তাদের উদ্দেশ্য ছিল। পদাতিক সৈন্যদের পিছনে ফেলে অশ্ববাহিনী নিয়ে মহারাজ এগিয়ে যান। রাজধানীর উত্তরাঞ্চলে গিয়ে আক্রমণ প্রতিহত করতে হবে, ততক্ষণে পদাতিক সেনাও এসে পৌঁছাবে। হ্রদের পথে বিশাল সেনা নিয়ে আসা সম্ভব নয়। বড় দল নিয়ে এসেছে তারা, কিন্তু অশ্ববাহিনী তার জন্য যথেষ্ট। মহারাজ পৌঁছে সেনা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ভীষণভাবে যুদ্ধ চলতে থাকে। ইতিমধ্যে পদাতিক বাহিনীও এসে পৌঁছায়। ভারতবর্ষের সর্বশক্তিশালী সেনা বিরাজ করেন। তাদের বিরুদ্ধে জয়লাভ ভীষণ কঠিন। পরাজয়ের মুখে এসে কালিঞ্জরের সেনা পিছু হটতে থাকে, কিন্তু প্রায় চারদিক থেকে ঘিরে থাকায় তারা পলায়নেও সক্ষম হয় না। শত্রু সৈন্যকে পরাস্ত করতে করতে কালিঞ্জরের যুবরাজ কুমার নিপুণের কাছে পৌঁছে হতবাক হয়ে যান দেবেন্দ্রনারায়ণ। অলোকা, তার অলোকা স্থানে কি করছে? দিশেহারা হয়ে পড়লেন তিনি। অলোকা কি বিপদে? কিন্তু রাজধানীতে ঢুকতে না পারলে তো মহারানী নাগাল পাওয়া সম্ভব নয়। এর একটাই অর্থ, রাজবধূ ভ্রষ্টাচারিণী। এই আক্রমণ তার সাহায্যেই ঘটেছে নিশ্চয়ই। ক্রোধে উন্মত্ত হয়ে যান দেবেন্দ্রনাথ। রাজ্য জুড়ে কানা ঘুষোতে বিশ্বাস ছিল না তার। রাজমাতার থেকে সকল কথা শুনেও অবিশ্বাস করতে পারেননি নিজের স্ত্রীকে। এভাবে অলোকা তার সাথে বিশ্বাসঘাতকতা করল। প্রচণ্ড যুদ্ধে কুমার নিপুণকে পরাস্ত করেন তিনি। ক্রোধ তার বীরত্বের অগ্নিতে ঘৃতাহুতির কাজ করেছিল। সেনানায়কের পরাজয়ে অবশিষ্ট সৈন্যরাও পরাজয় স্বীকার করে। ঘৃণাপূর্ণ দৃষ্টি দিয়ে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বন্দি করার আদেশ দেন। সেই মুহূর্তে প্রস্থান করেন দেবেন্দ্রনারায়ণ। অলোকানন্দা অচৈতন্য হয়ে ভূমিতে লুটিয়ে পড়েন। রাজধানীতে পদার্পণ করেন বিজয়ী নৃপতি। তার প্রিয়ার বিশ্বাসঘাতকতা তার অন্তরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। দূতেরা সীমান্তে বিজয়ের খবর নিয়ে রওনা দিয়েছিল। রাজধানীতে প্রবেশ করে অবাক হয়ে যান সকলে। সর্বত্র শ্মশানে নীরবতা বিরাজমান। কাল রাত্রে এখানেও কি আক্রমণ হয়েছিল? কিন্তু তার তো কোনো চিহ্ন নেই। ভারাক্রান্ত ও দুশ্চিন্তাগ্রস্ত মনে প্রাসাদের দিকে দ্রুত অগ্রসর হন মহারাজা। প্রাসাদে প্রবেশ করেই স্তব্ধ হয়ে যান সকলে। এ তো যেন ঝড় বয়ে গেছে, সমস্ত কিছু লণ্ডভণ্ড। এই অবস্থা কি করে হল? সকলে কোথায়? তাদের আগমনের সংবাদ পায়নি কেউ? দ্রুত রক্ষীরা মহারাজের আগমনের সংবাদ দিতে ভিতরে চলে যায়। বিজয়ী পুত্রের আগমনেও রাজমাতার মধ্যে আনন্দের লেশমাত্র ছিল না। প্রাসাদের বিধ্বস্ত অবস্থা তার চোখে মুখে প্রতিফলিত হয়েছিল। ধীরে ধীরে নিজ পুত্রের কাছে এগিয়ে আসেন তিনি। বরণ করে নেন সমরশ্রেষ্ঠ দেবেন্দ্রনারায়ণকে। এক মুহূর্ত অপেক্ষা না করে এই পরিস্থিতির কথা জানতে চান তিনি। প্রাসাদের এই অবস্থা কিভাবে হলো মা?
রাজধানী এত নিস্তব্ধ কেন? কাল কি হয়েছে এখানে? অনর্থ হয়ে গেছে দেব। নিরুপমা ফিরে এসেছে, সে আমাদের করা অন্যায়ের প্রতিশোধ নিতে ফিরে এসেছে। আমার ভুলে সমগ্র বিরাজ করাজ বিপদে। নিরুপমা ফিরে এসেছে, কিন্তু কেন? আপনি ঠিক আছেন? সবটা বলুন আমাকে। কাল তোমরা যুদ্ধযাত্রার পর অন্তপুরের সকল নারীরা ঠিক করেন ঈশ্বরের কাছে তোমাদের বিজয় ও মঙ্গল কামনায় প্রার্থনা করবেন। কিন্তু আলোকানন্দা আমার কাছ থেকে একাকি থাকার এবং নিজ কক্ষে প্রার্থনা করার অনুমতি চায়। আমি তাকে যেতে দিই, এত বিপদ, তার মধ্যে ওর ওপর অনেক লাঞ্ছনা লেগেছিল। স্বভাবতই ওর একা থাকতে চাওয়াটা অন্যায় কিছুই নয়। এরপর আমি বাকি সকলের সঙ্গে প্রার্থনায় সম্মিলিত হই। কিছু সময় পরে প্রহরীরা জানায় গ্রামবাসীরা হ্রদের পথে বিদেশি সৈন্যের প্রবেশের সংবাদ এনেছে। রাজধানীতে তুমি যে সৈন্য রেখে গিয়েছিলে তার বৃহৎ অংশকে আমি উত্তরে পাঠিয়ে দেই। দুশ্চিন্তায় এক এক মুহূর্ত যেন এক বছরের ন্যায় কাটছিল। সীমান্তে দূত পাঠিয়ে দিলাম তোমাকে খবর দেবার জন্যে। ইতিমধ্যে সাধু ভৈরবানন্দ প্রাসাদে পদার্পণ করেন। তিনি যুদ্ধের ব্যাপারে শুনেছিলেন, যোগ বলে তিনি আভাস পান এখানে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। তিনি রাজপ্রাসাদেই প্রচণ্ড অশুভ শক্তির উপস্থিতি টের পান। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ছেয়ে যায় চতুর্দিক। সাধু বাবা আমাদের মন্দিরে যাওয়ার আদেশ দেন, সেখানে অশুভ শক্তির প্রভাব থাকবে না। আমি ছুটে যাই আলোকানন্দার কক্ষে। সে তো কিছুই জানে না এসবের। অনেকবার ডাকা সত্ত্বেও সে দ্বার খোলেনি। প্রহরীরা বলপূর্বক দ্বার খুলে দেখে কক্ষে কেউ নেই। আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তোমাকে কি উত্তর দেব আমি? তোমার মা তোমার অনুপস্থিতিতে তোমার রানীকে রক্ষা করতেও পারল না। তাকে খুঁজতে লোকও পাঠিয়েছিলাম, কিন্তু সে যেন অদৃশ্য হয়ে গিয়েছে। সকলে এরপর আমাকে মন্দিরে নিয়ে যায়। অলোকাকে পাওয়া অবধি আমার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু সকলের জন্যে আমাকে সেখানে উপস্থিত হতেই হলো। এরপর ধীরে ধীরে ঝড় আরম্ভ হয়। চারিদিক যেন প্রলয় নাচনে মেতেছিল। ভীষণ ভয় পেয়েছিলাম আমরা। অলোকার অনুপস্থিতি আমাকে আরও ভীত করে তুলছিল। তখন দেখি ঝড়ের মধ্যে দিয়ে একটা আকৃতি এগিয়ে আসছে। সে আর কেউ না, নিরুপমা। কিন্তু তাকে দেখে সাধু বাবা আশ্চর্য হননি, বরং তিনি হুঙ্কার ছেড়ে ওকে চলে যেতে বলেন। সারা রাত ধরে নিরুপমা মন্দিরে প্রবেশ করার অনেক চেষ্টা করছিল। আমরা জেনেছি আর্য আভিরানন্দের মৃত্যু তারই হাতে হয়েছে। দেশান্তরের পর সে দেব সেবায় মন না দিয়ে তন্ত্র সাধনায় মেতেছিল। রাজ্যে যা যা ঘটছে তার জন্য সেই দায়ী। বারংবার সে মন্ত্র বলে তন্ত্র বলে আমাদের আঘাত করছিল, কিন্তু ঈশ্বরের কৃপায় সামান্য আঘাত ছাড়া আমাদের কোনো ক্ষতি হয়নি। তুমি শুধু আমার গৃহলক্ষ্মীকে ফিরিয়ে আনো দেব, তাকে যেখান থেকে হোক খুঁজে আনো। মহারানীর কিচ্ছু হয়নি মা, সে সুস্থই আছে। সৈনিকরা তাকে বন্দি করে নিয়ে আসছে। বন্দি করে? এ রাজ্যের মহারানী বন্দিনী কেন? কোথায় পেলে তাকে তুমি? আর্য অভিরানন্দের আশঙ্কা সত্যি হয়েছে মা। যুদ্ধক্ষেত্রের সকল ঘটনা দেবেন্দ্রনারায়ণ তার মাকে জানায়। কালিঞ্জরের অনৈতিক কৌশল সম্পর্কে রাজমাতা জানতেন। আক্রমণ রাজধানীর উত্তরে হয়েছিল, তিনি রাজধানী থেকে সেনা পাঠিয়ে দেন। কিন্তু তার পরবর্তী ঘটনা অলোকানন্দার উপস্থিতির কথা খুলে বললেন দেবেন্দ্রনারায়ণ। পুত্রের ভগ্ন হৃদয়ের কষ্টে ব্যাকুল হয়ে ওঠেন তিনি। অলোকাকে তিনিই পছন্দ করে এনেছিলেন। আজ নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে তার। হঠাৎ তার কালো ধুতুরা ফুলের কথা মনে পড়ে। এর অর্থ অলোকাও নিরুপমার সাথে মিলিত আছে। রাজ্যবাসীর ধারণা তাহলে ভুল নয়। সকল ঘটনা সেই দিকেই নির্দেশ করে। সাধু বাবাও অলোকার ও নিরুপমার যোগের ইঙ্গিত করেছিলেন, কিন্তু কালিঞ্জরের যুবরাজ কুমার নিপুণের সঙ্গে অলোকার সম্পর্ক কি বিবাহেরও আগের? অলোকা তার প্রেমের এই প্রতিদান দিল? ক্রোধে ঘৃণায় ওদের দুজনকে হত্যা করতে ইচ্ছে হয় মহারাজের, কিন্তু যুদ্ধবন্দীদের হত্যা করা তো নিয়ম বহির্ভূত, ক্ষত্রিয় ধর্ম এর অনুমতি দেয় না। মনের উপর নিয়ন্ত্রণ আনেন তিনি। দুটি ঘটনার যোগ আছে নাকি তা সম্পূর্ণ আলাদা, এই বিষয়ে নিশ্চিত হতে হবে। এই মুহূর্তে আগে রাজদ্রোহিণীর বিচার ও তার যোগ্য শাস্তি বিধান প্রয়োজন। দেবেন্দ্রনারায়ণ আপৎকালীন বিচার সভার আদেশ দিয়ে
সকল রাজসভার পদাধিকারীদের উপস্থিত থাকতে নির্দেশ দেন। অলকানন্দাকে বিচার সভায় প্রস্তুত করা হয়। সকল সভাসদ মন্ত্রী প্রজার প্রতিনিধিরা তারই দিকে তাকিয়ে। সভায় কেউ কোনো কথা বলছে না। পুতুলের ন্যায় স্থির হয়ে দাঁড়িয়ে আছেন অলকানন্দা। রাজরানীর গরিমা যেন কোথায় হারিয়ে গিয়েছে। রাজদ্রোহের অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া যুদ্ধক্ষেত্র হলেও মধ্যরাত্রে পরপুরুষের সঙ্গে দেখা যায় তাকে। আজ তিনি বিশ্বাসঘাতিনী। বিচার আরম্ভ হলে একে একে সবাই তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। রাজমাতাও অলকানন্দার বিরুদ্ধে সাক্ষী দেন। সকল সাক্ষ্য প্রমাণ তার বিরুদ্ধে ছিল। ক্রোধে অন্ধ হয়ে দেবেন্দ্রনারায়ণ তাকে তার পক্ষ রাখার সুযোগও দেননি। মৃত্যুদণ্ডের আদেশ দেন তিনি। তখনও নিশ্চুপভাবে দাঁড়িয়েছিলেন মহারানী অলকানন্দা। জাগতিক কোনো অনুভূতিই যেন তাকে স্পর্শ করতে পারছিল না। সমগ্র রাজ্যের সঙ্গে তার পরিবারও আজ তার বিরুদ্ধে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি জানতেন তার সকল কার্যের পরিণাম, কিন্তু তবুও মৃত্যুদণ্ড তার স্বীকার্য নয়। অন্তিম ইচ্ছা হিসেবে তিনি রাজধানীর উত্তরে যে বিশাল হ্রদ আছে তাতে স্নান করে মা চণ্ডীর পূজা করার অনুমতি চান। যতই ক্রোধ ও ঘৃণা জন্ম নিক, রাজা তার প্রিয়ার শেষ ইচ্ছার মর্যাদা রাখার আদেশ দেন। রাজমাতা তার পুত্রকে দণ্ড একদিনের জন্য স্থগিত করতে অনুরোধ করেন। দেবেন্দ্রনারায়ণ উত্তর না দিয়েই সভা ত্যাগ করেন। রাজমাতার দিকে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে থাকেন অলকানন্দা। পরের দিন প্রাতঃকালে রাজমাতা ও প্রতিহারিণীদের সঙ্গে উত্তরের হ্রদে পৌঁছালেন মহারানী। ভোরের শীতল স্নিগ্ধ আলোয় তার স্নানযাত্রা দেখে মনেই হবে না তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিতা। মাথায় স্বর্ণ মুকুট, হাতে বালা, বাজুবন্ধ, গলায় সাত মহলা সীতাহার, কোমরে কোমরবন্ধ, পায়ে নূপুর, সর্বাঙ্গ জুঁই ফুলের গহনায় বেষ্টিত। কে বলবে এ তার শেষ যাত্রা? রাজদ্রোহিণীর এত গর্ব? অবাক হয়ে যান রাজমাতা। গতকালের অলকার জ্বলন্ত দৃষ্টির কথা ভাবলেই মনটা কেমন আশঙ্কিত হয়। এর শেষ কি এখানেই? তবে এখনো নিরুপমার থেকে রক্ষা পেতে হবে, প্রতিহত করতে হবে তাকে। কিন্তু এই মুহূর্তে অলকানন্দাকে নিয়েই ভাবা প্রয়োজন। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সূর্য প্রণাম করে জলে নামলেন মহারানী। স্নানের জন্য হ্রদের গভীর জলের দিকে এগিয়ে যান তিনি। পরপর দুটি ডুব দিয়ে উঠে তিনি রাজমাতার উদ্দেশ্যে বললেন, আমাকে মৃত্যুদণ্ড দেবেন? আমি শুভ না অশুভ সে বিষয়ে তো বিস্তর অনুসন্ধান করেছিলেন, এবেলা কি হল? এই আপনাদের বিচার ব্যবস্থা? আমাকে আমার পক্ষ রাখার কোনো সুযোগ দেওয়া হল না। এ রাজ্যের মহারানীকে সমগ্র রাজধানীর সামনে অপমানিত করে বন্দি করে টেনে আনা হলো বিচার সভায়। তবে আমি আপ্লুত। আমার শেষ ইচ্ছার মর্যাদা রেখেছেন আপনারা, আপনি এবং আপনার পুত্র জেনে রাখবেন। নিরুপমা যেমন ফিরে এসেছে, আমিও ফিরব। তার প্রলয় নাচন থেকে যদি বাঁচেন, তৈরি থাকবেন আমার প্রতিশোধের জন্য। এ রাজ্য কোনো দিন সুখের মুখ দেখবে না আর। আমি ফিরব রাজমাতা, আমি প্রলয় হয়ে ফিরব। আকাশপানে নমস্কার জানিয়ে শেষবারের মতো ডুব দেন তিনি। প্রতিহারিণীরা সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েও নাগাল পেল না তার। জলের মধ্যেই হারিয়ে গেলেন রাজদ্রোহিণী মহারানী অলকানন্দা। তার আত্মহননের সংবাদ পেয়ে দ্বার রুদ্ধ করলেন রাজাধিরাজ দেবেন্দ্রনারায়ণ। চক্রের পূর্ব দিকে ভ্রূম হতে গোচিহ্নিত মহিষের মাংস রাখো, দক্ষিণে রাখো আম হতে কুচিহ্নিত সারমেয় মাংস, পশ্চিমে জ্রিম হতে ডা চিহ্নিত হস্তি মাংস এবং উত্তরে খাম হতে হা চিহ্নিত অশ্ব মাংস রাখো। দক্ষিণ পূর্বে, দক্ষিণ পশ্চিমে, উত্তর পূর্বে, উত্তর পশ্চিমে যথাক্রমে লাম, মাম, পাম, তাম হতে ভি চিহ্নিত মল আর রা চিহ্নিত রক্ত, মা চিহ্নিত মজ্জা, সুচিহ্নিত শ্বেত বোধিচিত্ত রাখো। মধ্যখানে থাকবে বাম হাতে আসা মু চিহ্নিত মূত্র। চক্রের উপর থাকবে শ্বেত ওম এবং তা লালে আঁকো। এর উপরে থাকবে নীল হাম। তিনবার ওম এ হাম,
জপ করো। বাম হস্ত দিয়ে চক্রের মধ্যে কারণ ছিটিয়ে রং জং লং বং অং তং মন্ত্র পড়ো। এবার মনে মনে বজ্র ভৈরবকে কল্পনা করে তার থেকে প্রতিকারের প্রার্থনা করো। তিনি যদি সন্তুষ্ট হন তবে আজই তুমি এই দীর্ঘকালের সাধনার ফল পাবে। এই সময় আমি উপস্থিত থাকতে পারব না। অন্যান্য তন্ত্র সাধনার সিদ্ধিতে যেমন বাধা আসে, এই বজ্র ভৈরব সাধনাতে তেমনভাবে ডাকিনী যোগিনী পিশাচদের বাধা পাবে না। কিন্তু মনে রেখো, তোমার অন্তরের গভীরের কোনো অনুশোচনার রূপ ধরে আসবে নপদেবতারা। নিজের মনকে যদি জয় করতে পারো তবেই এত বলি, এত কষ্ট, এত পরিশ্রমের ফল পাবে। ভয় পাবে না। যদি কখনো মনে হয় পেরে উঠছ না, ওম আম হম জপ করবে। আমি আসি, বজ্র ভৈরব তোমার সহায় হোক। ভৈরবানন্দকে অনুসরণ করে নিরুপমা সাধনা কক্ষ ত্যাগ করে। আজ তার প্রতিশোধ সম্পূর্ণ সফল হবে। রাজ্যবাসীকে ভয় দেখানোর পরিকল্পনায় সে সম্পূর্ণ সফল। এছাড়াও রাজমাতার ভয় পাপবোধকে কাজে লাগিয়ে পথের বাধাকেও নির্মূল করা গেছে। সাধকের সাধনা সম্পূর্ণ হলে তবেই অভীষ্টে পৌঁছানো যাবে। বজ্র ভৈরবের সাধনা অতি কঠিন। বজ্রযানতন্ত্রে তাকে মৃত্যুর দেবতা হিসেবে পূজো করা হয়। ভয়ঙ্কর রূপ তার। ছয়টি হাত, ছয়টি পা ও ষষ্ঠ শির সহ নানা অস্ত্রে সজ্জিত হয়ে জলহস্তির উপর দণ্ডায়মান থাকেন। এই রূপেই তাকে পূজো করা হয়। তাকে সন্তুষ্ট করতে পারলে সকল বাধা দূর হয় এবং পূর্ণ হয় সকল মনস্কামনা। নিরুপমা রাজ্য থেকে বিতাড়িত হয়ে আশ্রমে বেশ কিছু সময় কাটিয়েছিল, কিন্তু তার মন প্রাণ আক্রোশে, ঘৃণায়, প্রতিশোধের কামনায় পরিপূর্ণ ছিল। এই অবস্থায় দেবসেবা তো দূর, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখাও দুষ্কর হয়ে পড়েছিল। সেই সময় আশ্রমে প্রবেশ করেন শ্রী ভৈরবানন্দ। তিনি নিরুপমার মনস্থিতি বুঝে তাকে তন্ত্র সাধনার পথ দেখান। তবে তারও এক বৃহৎ স্বার্থ নিহিত ছিল এতে। নিরুপমাকে সঙ্গী করে তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র লাভ করতে চেয়েছিলেন। তিব্বতীয় বজ্রযান তন্ত্রে বজ্র ভৈরবকে যমন্তক নামে পূজো করা হয়, অর্থাৎ যমকে বাধা দেন যিনি। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাদেব ঋষি মার্কণ্ডের তপে সন্তুষ্ট হয়ে যমকে তার প্রাণহরণের থেকে বাধা দেন। তেমনি রুদ্রের বজ্র ভৈরব রূপ অথবা যম আটকা রূপ তিব্বতীয় শাস্ত্রে মহামৃত্যুঞ্জয়ের উৎস। তার সাধনা চরম স্তরে যদি পৌঁছানো যায় তবে সাধক ইচ্ছা মৃত্যুর বরদান পায়। সাধনা থেকে লব্ধ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপে যমরাজকে ফিরিয়ে দেওয়া সম্ভব। এই সব তথ্যই নিরুপমা ভৈরবানন্দের থেকে জেনেছিল। তার অভীষ্ট সম্পর্কেও অবগত ছিল সে। অমরত্ব লাভের চেষ্টায় সম্প্রদায় থেকে বহিষ্কৃত ভৈরবানন্দ নিরুপমাকে বেছে নিয়েছিলেন তার সাধন সঙ্গিনী হিসেবে। বিধ্বস্ত ও ভগ্ন হৃদয় নিরুপমা এই পথেই নিজের প্রতিশোধপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখতে পেয়েছিল। পথ খুবই কঠিন ছিল। এই সাধনা পথে নরমাংস, পশু মাংস সব কিছুর প্রয়োজন ছিল। আর প্রয়োজন ছিল বজ্র ভৈরবের উদ্দেশ্যে নরবলি, যা ওই রাজ্যেরই কোনো ব্যক্তির হাতে সম্পন্ন হতে হবে। এই উদ্দেশ্যে সে সাধককে কাজে লাগায়। তার এই অবস্থার জন্য দায়ী সকলকেই বলি দিয়ে উৎসর্গ করা হবে। মৃত্যুর আগে তারা জেনে যাবে কি ভুল করেছিল তারা। সবশেষে অন্তিম বলি দেয়া হবে ওই রাজমাতার। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছিলেন কিন্তু বাধা দেননি। শত অনুনয় সত্ত্বেও তার মন গলেনি। ভুগবেন এবার, মৃত্যুর পূর্বে দেখবেন তার পাপের কি ফল পেয়েছেন। ভৈরবানন্দ অনেক ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি যোগ বলের সাহায্যে অতীতের এক নিগূঢ় সত্যের সন্ধান পান। এই সত্যই নিরুপমার উদ্দেশ্য সফলের মাধ্যম হয়েছিল এবং এই কারণেই তারা সাধককে বেছে নেন। সাধকও তার সত্য সম্পর্কে জেনে নিরুপমাদের সহায়ক হওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই রাজ্যে অনর্থ শুরু হয়। কিন্তু রাজ্যবাসী ভেবেছিল এতে মহারানী অলকানন্দার দোষ আছে। তারা ঘুণাক্ষরেও টের পায়নি দোষ মহারানীর নয়, মহারাজের ছিল। যে কারণে নিরুপমার জীবনকে উৎসর্গ করা হয় তা সফলই হয়নি।
এছাড়া দেবেন্দ্রনারায়ণ কৈশোর থেকে নিরুপমার প্রতি দুর্বল ছিলেন। রাজ্যাভিষেকের পর তাকে বলা হয়েছিল নিরুপমার পলায়নের কথা। তিনি বিবাহেও রাজি হয়েছিলেন শুধু এই ভেবে যে নিরুপমা এই জন্মে তার কোনোদিন হবে না। দেবেন্দ্রনারায়ণ ও অলকানন্দার বিবাহের কিছু সময় পরে নিরুপমা ফিরে আসে এবং মহারাজকে সকল বিষয়ে অবগত করে। কিন্তু সে একটি বিষয় মিথ্যার আশ্রয় নিয়েছিল। মহারাজকে সে জানিয়েছিল অলকানন্দাও এই ষড়যন্ত্রের স্বামী। এছাড়া তার কাছে কোনো উপায় ছিল না। সাংসারিক জীবনে সুখী হলে দেবেন্দ্রনারায়ণ কোনো দিনই তাদের সহায়ক হতেন না, সাধনার পথেও আসতেন না। তাকে প্রভাবিত না করতে পারলে নিরুপমার অভিষ্ট কোনো দিন পূর্ণ হতে পারত না। দেবেন্দ্রনারায়ণ অলকানন্দার সঙ্গে অভিনয় করেছিলেন। তিনি নিরুপমার দ্বারা এতটাই প্রভাবিত ছিলেন যে উচিত অনুচিতের সংজ্ঞাই ভুলতে বসেছিলেন। প্রতি রাত্রে তারই আদেশে কিছু সৈনিক গ্রাম শহর এমনকি রাজধানী থেকে কাউকে না কাউকে বন্দী করে আনত। তাদের বলির জন্য উৎসর্গ করে মৃতদেহ তাদের নিবাসস্থলে রেখে আসা হতো। সকলেই কোনো অলৌকিক শক্তির অথবা কুলক্ষণা মহারানীর প্রভাব মনে করেছিলেন। রাজমাতার অনুরোধে আর্য অভিরানন্দ যখন এর উপায় বের করার চেষ্টা করেন তখন তাকেও হত্যা করা হয়। রাজমাতা বুঝতেই পারেননি যে পুত্রের জন্য তিনি নিরুপমাকে উৎসর্গ করেন সেই পুত্রই তাদের ধ্বংসকে সুনিশ্চিত করছে। কিন্তু মহারানী দেবেন্দ্রনারায়ণের মন জয় করার চেষ্টা করতে থাকেন। বিবাহের কিছু পরে হঠাৎ তার আচরণে পরিবর্তন তার মনকে ব্যথা দিত। তবু তিনি কোনো দিনই হাল ছেড়ে দেননি। যখন অলকানন্দা সত্যি মহারাজের মন জয় করা শুরু করেন তখন উদ্দেশ্য বিফলের ভয়ে অস্থির হয়ে পড়েন নিরুপমা ও ভৈরবানন্দ। তারা অলকানন্দার হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হন। সরাসরি এই কাজ সম্পন্ন সম্ভব ছিল না। তিনি মহারানী, সর্বক্ষণ পুরোহরা দিন থাকেন, দাসী বাদী প্রতিহারিণীরা তাকে ঘিরে থাকেন, সুতরাং অন্য কোনো পথ চলতে হবে। ভৈরবানন্দ এক ভয়ঙ্কর পথ দর্শান। কালিঞ্জরের রাজার সঙ্গে দেখা করে যদি তাকে এই রাজ্য আক্রমণে প্ররোচিত করা যায় তবে বিভিন্নভাবে তাদের অভিষ্ট সিদ্ধ হবে। যুদ্ধের আগে রাজা যদি পূজায় বসেন তবে যুদ্ধক্ষেত্রে মৃত সকলেই মহাকালের চরণে উৎসর্গকৃত হবে। কিন্তু এর পরবর্তী কাজই সবচেয়ে কঠিন ছিল। যুদ্ধের রাত্রে নিরুপমা ও ভৈরবানন্দ পৃথকভাবে রাজধানীতে প্রবেশ করে। পরিকল্পনা অনুযায়ী নিরুপমা রাজধানীকে মন্ত্রের সাহায্যে গভীর নিদ্রায় পাঠিয়ে দেয়। ভৈরবানন্দ সেই সময় রাজপ্রাসাদে গিয়ে রাজমাতাকে নিরুপমার আগমনের সংবাদ দিয়ে ভীত করে মন্দিরে যেতে বাধ্য করেন। ভাগ্য সহায় থাকায় অলকানন্দা তাঁর কক্ষে একাকী ছিলেন, নয়তো তাঁর উপর বশীকরণের প্রয়োগ করতে হতো। সুতরাং বজ্রভৈরব চান তাদের উদ্দেশ্য সফল হোক। মন্দিরের মধ্য থেকেই বিভিন্ন তন্ত্র ও মন্ত্র প্রয়োগ করে রাজপ্রাসাদে ধ্বংসলীলা চালান তিনি। রাজমাতা সহ অন্যান্য কেউ বুঝতেই পারেননি যে এসব গভীর ষড়যন্ত্র এবং নিরুপমা তখনও উপস্থিতই হয়নি। সেই সময় নিরুপমা মহারানীর কাছে পৌঁছায়। প্রণাম মহারানী, আপনি আমাকে চিনবেন না, আমি মহামন্ত্রী সুধেন্দ্রনাথের একমাত্র বোন, এতদিন কালিঞ্জরে বাস করতাম। আপনি জানেন নিশ্চয় যে এ রাজ্য কারা আক্রমণ করেছে, আর মহারাজ খুব বিপদে আছেন মহারানী, আর সমগ্র বিরাজগড়ও। তবে একমাত্র আপনি এই বিপদের থেকে সকলকে উদ্ধার করতে পারেন। রাজ্যের উত্তর দিকে যে হ্রদ আছে সেখান থেকে কালিঞ্জরের একদল সৈন্য যুবরাজ কুমার নিপুণের নেতৃত্বে প্রবেশ করবে। আপনি যদি চান যে চতুর্দিক থেকে আক্রমণ না আসে তবে আপনাকে যুবরাজের কাছে যেতে হবে। আমি আসি, আপনি নির্ণয় করুন আপনার কি কর্তব্য। মহারানী কক্ষ থেকে বেরিয়ে নিরুপমা মন্দিরের দিকে যায়। সেখানে পরিকল্পনা অনুযায়ী আরও বিনাশের বর্ষণ করে।
পাপ তো করছে তারা, নিজের অনুগতাকে সেই দিনই বিসর্জন দিয়েছিল যেদিন বিনা দোষে এত বড় শাস্তি তাকে পেতে হয়েছিল। এমনকি তার নিজের পরিবারও এর থেকে তাকে রক্ষা করেনি। সকল অন্যায়ের প্রতিশোধ নিয়ে তবেই ক্ষান্ত হবে সে। এই কারণেই ভৈরবানন্দের সাধন সঙ্গিনীর জীবনকে স্বীকার করেছে সে। কিন্তু অলোকানন্দার আত্মহনন তাদের সামান্য বিপাকে ফেলেছিল। রাজার দ্বারা যদি তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত হতেন তবে তাদের মার্গ আরো সুগম হতো। ইতিমধ্যেই সাধনা শেষ করে কক্ষ থেকে বেরিয়ে আসেন দেবেন্দ্র নারায়ণ। তার মুখ অভীষ্ট পাওয়ার আনন্দে উদ্ভাত। একে একে সাধনার সকল স্তর তিনি অতিক্রম করেছেন। আর মাত্র কিছুদিন, এরপরেই নিরুপমা ও অমরত্ব সবই তার হবে। শুধু অলোকানন্দার জন্যে এখনও তার মন কাঁদে। অলোকার বিরুদ্ধে নিরুপমার কথায় সম্পূর্ণ বিশ্বাস তার কোনো দিনই হয়নি। কিন্তু নিরুপমা তার বাল্যকালের সখী ও কৈশোরের প্রেম, তাই তার সঙ্গ দিতে তিনি সমর্থ হন। যুদ্ধক্ষেত্রে অলোকানন্দাকে দেখে নিরুপমার সকল কথায় বিশ্বাস জন্মায় তার, তাই তাকে মৃত্যুদণ্ড দিতেও রাজি হন তিনি। কিন্তু মহারানী আত্মহননের পথ বেছে নিলেন কেন? তবে কি এর আরও কোনো অর্থ আছে? অলোকানন্দা কি দোষী নন? ভৈরবানন্দের ডাকে সম্বিত ফেরে মহারাজে। এবার ফিরে যাও বৎস, আর মাত্র 7 দিন পরেই আমাদের অভীষ্ট সিদ্ধ হবে। তৈরি থাকবে তুমি, বজ্র ভৈরব আমাদের সঙ্গে আছেন। সর্বাঙ্গ কালো চাদরে ঢেকে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেন দেবেন্দ্র নারায়ণ। রাত্রির কালো আকাশের পানে চেয়েছিলেন রাজমাতা কুন্তল মালিনী দেবী। তার চোখের কোণা চিকচিক করছিল আত্মগ্লানীর অশ্রুতে। আজ এত ধ্বংসলীলা, এত মৃত্যু, তার গৃহলক্ষ্মীর বিসর্জন, সবই তাকে দুর্বল করে দিয়েছিল। আকাশের দিকে তাকিয়েই তিনি স্বগতোক্তি করলেন, অলোকানন্দা, তুমি যে দোষী নও সেটা আমি তোমার আত্মহননের পরে বুঝতে পেরেছি। আজ যদি আমি তোমার বিপক্ষে না যেতাম তবে এই অভিশাপ তাদের পেতে হতো না। রানীমার চিন্তাভঙ্গ হল মহামন্ত্রীর ডাকে। সুধেন্দ্রনাথ এসে জানালেন, রানীমা মার্জনা করবেন, আপনাকে না জানিয়ে এখানে চলে এলাম বলে। কিন্তু দেব ভীষণ ভেঙে পড়েছে রানীমা, একমাত্র আমার সাথেই সাক্ষাতে রাজি হয়েছিল সে। আপনি কিছু একটা করুন। হে ঈশ্বর, এ কি দিন দেখাচ্ছ! আজ নিরুপমার সাথে করা অন্যায়ের ফল পেতে হচ্ছে আমার নিষ্পাপ সন্তানকে, তার ওপর অলোকানন্দার সঙ্গেও অবিচার করে ফেললাম। এই পাপের থেকে রেহাই পাওয়া কি কোনো দিনই সম্ভব নয়? আর বলতে বলতেই হঠাৎ তিনি দেখতে পেলেন সম্পূর্ণ কালো চাদরে আবৃত এক মূর্তি দেবেন্দ্রনারায়ণের কক্ষের দিকে যাচ্ছে। কাছে কোনো প্রহরীকে খুঁজে না পেয়ে একাই সেই দিকে যান। মূর্তিটি কক্ষে প্রবেশ করে। তিনিও নিঃশব্দে প্রবেশ করে দেখেন যে মূর্তিটি আর কেউ নন, স্বয়ং দেবেন্দ্রনারায়ণ। কিন্তু এ কি বেশভূষা তার! তান্ত্রিকের ন্যায় বস্ত্র ধারণ কেন করেছে সে? কক্ষে প্রবেশ করতে যান তিনি, কিন্তু এক ঝটকায় কেউ তাকে সরিয়ে নেয়। রাজমাতা দেখেন আর্য অভিরানন্দের শিষ্য নিত্যানন্দ। তিনি এখানে কি করছেন? নিত্যানন্দ তাকে ইশারায় অনুসরণ করতে বলে প্রস্থান করেন। রাজমাতা নির্দেশ মেনে তার সঙ্গে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। তিনি কিছু জিজ্ঞেস করার আগেই নিত্যানন্দ বললেন, আমি সবই জানি রাজমাতা। গুরুদেব মৃত্যুর অনেক পূর্বেই আমাকে সকল কিছু জানিয়ে এই রাজ্য ত্যাগ করতে বলেন। তান্ত্রিক ভৈরবানন্দ ও নিরুপমা মিলিতভাবে গুরুদেবকে হত্যা করে। দুঃখের বিষয়, রাজমাতা, মহারাজ তাদের সঙ্গে মিলিত আছেন। আপনাকে ও প্রজাদের অন্ধকারে রাখতে গোপনে সকল কিছু করেন তিনি। এ রাজ্যে ঘটা সকল কিছুর জন্য তারাই দায়ী। দেব, কিন্তু আমাকে বলতে দিন, সময় খুব কম। আমি এই স্থান বন্ধন করে রেখেছি, কিন্তু দীর্ঘ সময় বন্ধন থাকবে না। ওনাদের বাধা দিতে হলে
আমাদের ভীষণ কঠিন পূজা করতে হবে। আপনার প্রাণ পর্যন্ত বিপন্ন হতে পারে। আপনি কি সকলের জন্য এই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? কঠিন স্বরে বলে ওঠেন দেবেন্দ্রনারায়ণের মা। আজ পর্যন্ত এই রাজ্যের জন্যে অনেক কিছু করেছি, অনেকের আহুতি দিয়েছি, কিন্তু এবার আমার পরিবারের পালা। আপনি প্রবন্ধ করুন আর্য, আমি প্রস্তুত। কোথায় হবে এই পূজা? আপনি প্রস্তুত তো রাজমাতা? মনে রাখবেন, ক্রিয়ায় সামান্য ত্রুটি এ রাজ্যের বিনাশ নিয়ে আসবে। আসনে বসে সমস্ত বিধি সঠিকভাবে পালন করবেন এবং যথাসম্ভব মনোযোগ কেন্দ্রীভূত করে এই রাজ্যের সীমানাকে, আপনার পরিবারকে মানুষ পটে ফুটিয়ে তুলবেন। আমার বিশ্বাস আছে দেবী, আপনি সফল হবেন। বিরাজগড় অতন্ত কাল পর্যন্ত আপনার ঋণ মাথায় করে রাখবে। আমি প্রস্তুত, আপনি যজ্ঞ শুরু করুন। আমার সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ুন দেবী। ওম নমঃ শিবায়, শিবায় নমঃ। ওম ওম নমঃ শিবায়, শিবায় নমঃ। ওম নাগেন্দ্র হারায়ো ত্রিলোচনায়ো ভস্মাঙ্গ রাগায়ো মহেশ্বরায়ো নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ নকরায় নমঃ শিবায়। মন্দাকিনীশলীল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহুপুষ্প সুপূজিতায় তস্মৈ মকরায় নমঃ শিবায়। শিবায় গৌরী বদনাব্জবৃন্দ সূর্যায় দক্ষ ধরনাশকায় শ্রীনীলকণ্ঠায় বৃষভধ্বজায় তস্মৈ শিকারায় নমঃ শিবায়। বশিষ্ঠ কুম্ভ উদ্ভব গৌতমার্য মনীন্দ্র দেবার্চিত শেখরায় চন্দ্রার্ক বৈশা নরলোচনায় তস্মৈ বকরায় নমঃ শিবায়। যজ্ঞস্বরূপায় জটাধরায় পীনকহস্তায় সনাতনায় তিব্বায় দেবায় দিগম্বরায় তস্মৈ অকরায় নমঃ শিবায়। পঞ্চাক্ষরমিদং পুনঃ জপিচ্ছিব সন্নিধৌ শিবলোকম বাপ্নোতি শিবেন সহ মাদতে। সারা রাত ধরে মহাকালের আরাধনায় যজ্ঞ চলতে থাকে। প্রত্যেক আহুতির সঙ্গে আগুনের তেজ যেন সমানে বেড়ে চলেছে। সামনে বসে থাকা দুষ্কর মনে হয় যেন মহাকাল তাঁর প্রাণেরই আহুতি নিয়ে নেবে, নিয়ে নিক, তিনি এই পাপের থেকে মুক্তিও পাবেন এবং তাঁর পাপের ফল থেকে সমগ্র রাজ্য বেঁচে যাবে। কিন্তু হায়, তার পুত্র শেষে এই খেলায় মেতেছে, মনে মনে তিনি বলেন। যে রাজা নিজের রাজ্যের ধ্বংস ডেকে আনে সেই রাজ্যকে রক্ষা করা যে ভীষণ কঠিন। কিন্তু দেব, তুমি কেন এই পথে গেলে?
কেন? না, আজ আর ভাবুক হলে চলবে না। এত মানুষের প্রাণ আজ আমার হাতে, প্রয়োজনে আমি নিজের ও তোমার মৃত্যু স্বীকার করেও সকলকে বিপদমুক্ত করব। দেব, সুধীন্দ্রনাথকে সকল দায়িত্ব দিয়েই এসেছি আমি। আমার রাজ্য অভিভাবকহীন হবে না। যজ্ঞকুণ্ডের তেজ সমানে বৃদ্ধি পেতে থাকে। রাজমাতা বুঝতে পারেন তাঁর সময় আসন্ন। তিনি মহাকালের কাছে তাঁর কৃতকার্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন। প্রচণ্ড উজ্জ্বল এক জ্যোতি যজ্ঞকুণ্ড থেকে বেরিয়ে আসতে থাকে। সমগ্র রাজ্য সেই শ্বেত শুভ্র জ্যোতিতে আচ্ছন্ন হয়ে যায়। মহাকাল, মহাকাল প্রসন্ন হয়েছেন, তিনি এবার দুষ্টের সংহার করবেন। জয় মহাকাল, জয় শিবশক্তি। কিন্তু আমি এখনো জীবিত কিভাবে আর্য? আমরা কি সফল হয়েছি? হ্যাঁ রাজমাতা, আমরা সফল। মহাকাল তাদের শাস্তি দিয়েছেন। আপনি জীবিত কারণ এই জ্যোতি দুষ্ট পাপী আত্মা ছাড়া আর কারোর ক্ষতি করে না। চলুন, ভৈরবানন্দের কুটিরে যাওয়ার সময় হয়েছে। দুঃখ পাবেন না রাজমাতা, আপনি রাজ্যের মা হওয়ার কর্তব্য পালন করেছেন। চলুন দেবী। ভারাক্রান্ত হৃদয়ে কুটিরের সামনে গিয়ে দাঁড়ান রাজমাতা। বাইরেই নিরুপমা ও ভৈরবানন্দের মৃতদেহ পড়ে রয়েছে। অমরত্ব লাভের চেষ্টায় তারা যা যা পাপ করেছিল তার শাস্তি পেয়েছে তারা। মহাকাল তাদের নিজের স্মরণে নিয়েছেন, কিন্তু এ কক্ষে তিনি প্রবেশ করবেন কিভাবে? মা হয়ে এই দৃশ্য কি তিনি দেখতে পারবেন? না, পারবেন তিনি, কেন পারবেন না? তার পুত্র যে আর তার ছিল না, সে যে মহাবিনাশের খেলায় মেতেছিল, শাস্তি তো তার প্রাপ্যই। মন শক্ত করে কুটিরে প্রবেশ করে হতবাক হয়ে যান রাজমাতা। এই কি দেখছেন তিনি? এই কিভাবে সম্ভব? অলকানন্দা আহত দেবেন্দ্রনারায়ণের মাথা কোলে করে বসে আছেন। চিন্তা করবেন না মা, তিনি জীবিত আছেন। মহাকাল তার মনের পাপকে ক্ষয় করে তাকে অনুগ হওয়ার বরদান দিয়েছেন। শেষ হলো আজকের গল্প অনক। বিভিন্ন চরিত্রে দেবাঞ্জন, প্রদীপ্ত, সৌরভ সুর, মোনালিসা, প্রার্থনা, শুভজিৎ, তমাল, গার্গি, পার্থ, রাকিব, রিভু, সায়নদীপ, সৌরভ। নাট্যরূপ পার্থ। পরিচালনা এবং এডিটিংয়ে বিপুল। পোস্টার ডিজাইনিং তন্ময়। গল্পের সূত্রধর আমি আসঞ্জন।